السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ولا وزير له ولا نظير له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. الله كان ولا مكان، وهو الآن على ما عليه كان. ثم خلق العرش إظهارا لقدرته لا مكانا لذاته، واستوى عليه من غير أن يكون له حاجة إليه واستقرار عليه. والله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله الطيبين وأصحابه الطاهرين وعلى أولياء أمته ومن تبعهم بإحسان إلى يوم الدين. رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي كتابه القديم: ولي بريميك جن شهران مهر الله سبحانه وتعالى دربار عالية شكري عدائي كورتشي جنيا مدير كي عسكري عظيم الشان واز محفيل حاضر هوار قطع بلبار قطع سنبار সুযোগ দানে অসংখ্য মানুষদের মধ্য থেকে আমাদের মতো গুনাহগারদেরকে কবুল করেছেন, এজন্য আসন সকলেই সেই মহান রব্বে করিমের শিখানুগুলি আউড়িয়ে সমস্বরে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। অতপর শত সহস্র কোটি দরুদ আর সালাম আকা মাওলা তাজদার মদিনা দুলালে আমিনা রহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাহেব কাব কাউসাইন সাহেব লাওলাত রাসূল আকরাম নূরে মুজাসসাম سيدنا حبيبنا محمد رسول الله صلى الله عليه وآله وسلم آرکوتی پیرے حاضرین دیرگھا شمایا آلوچنا ہوئے چھے اما قرآن آرچو آسن تو نفی شش شمایے ہمیں اپنا در شمنے বসেছি, বেশিক্ষণ কষ্ট আমি দেব না, অতি অল্প সময়।
আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের একটা আয়াতাংশের তেলাওয়াত করেছি, পরিপূর্ণ আয়াত না, সেই আয়াতে করিমার অংশ বিশেষকে সামনে রেখে আলোচনা করবার চেষ্টা করছি। রব্বুল আলামিন তার হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার কদম পাকের ওসিলায় যেন কবুল করে নেন, দোয়ার জন্য বলুন আমিন। উলামা হযরতরা দীর্ঘ আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন, অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। শেষে এসে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবার চেষ্টা করছি। প্রথমেই আয়াতের অর্থটা আমরা বুঝে নেই। আল্লাহ পাক বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিঈ, তার কিছু বান্দারা আছে, বাচ্চারা কোনো কথা বলা যাবে না, যাদের কাছে বাচ্চারা আছে ধমক না বুঝিয়ে ওদেরকে ঠান্ডা রাখবেন। আল্লাহ পাক একদল মানুষের পরিচয় দিচ্ছেন, কথা কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে, অতি অল্প সময় আমি কথা বলবো। আল্লাহ পাক বলছেন একদল মানুষের পরিচয়, কি পরিচয়? তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিঈ, ওই সকল লোকদের পিঠগুলো, পৃষ্ঠদেশ বিছানায় রাত্রবেলা লাগে না। অর্থ কি বোঝা গেল? আল্লাহ তাআলা তার একদল বান্দার পরিচয় দিয়ে বলছেন তাতা জাফা, পৃথক থাকে, আলাদা থাকে, বিচ্ছিন্ন থাকে, জুনুবুহুম তাদের শরীর, তাদের পিঠ কোথা থেকে? আনিল মাদাজিঈ, বিছানা থেকে, বিছানা থেকে তাদের পিঠ গুলো আলাদা থাকে, তাদের শরীর বিচ্ছিন্ন থাকে। আমরা বিছানায় কখন যাই, দিনে না রাতে? বলতে পারেন আমরা তো অনেকেই দিনে ঘুমাই, আর তো দিনটা ঘুমের নয়, দিনটা কিসের নয়? ঘুমের নয়, দিনটা হলো কাজ কর্মের, রিজিক তালাশে, আর রাত হচ্ছে ঘুমের, রাত কি? তা আল্লাহ তাআলা বলছেন এই নির্ধারিত ঘুমের সময় রাত, এরপরও আমার একদল বান্দা আছে, এই বান্দারা রাত্রবেলা ঘুমায় না, কি করে? তারা কি করে? রাত্রবেলা তারা না ঘুমিয়ে, বিছানায় শরীরটা না লাগিয়ে, তাদের রবকে ভয় আর আশার সাথে ডাকতে থাকে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের একদল বান্দার পরিচয়, একদল বান্দার পরিচয়। এই পরিচয়টা আল্লাহ পাক অন্য আয়াতে কারিমায় আবার এভাবে দিচ্ছেন, কানু কালিলাম মা ইয়াহজাউন। হাফেজ কোরআন আছেন তো নাকি? বলে বলে ধরে ধরে, আমি কিন্তু হাফেজ না। আল্লাহ পাক বলছেন অন্য জায়গায় যে এই সকল বান্দারা রাত্রবেলা অতি অল্প সময় ঘুমায়। সুবহানাল্লাহ, অতি অল্প সময় ঘুমায়। আরেক জায়গায় বললেন রাত্রবেলা এদের বিছানাতে কি লাগে না? পিঠ লাগে না। এদেরই আরেকটা পরিচয় কি? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সারা রাত ঘুমায় না, অথবা সামান্য সময় ঘুমায়, ঘুমিয়ে এরপরে ইবাদত করতে করতে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এরা ফজরের পূর্ব মুহূর্তে গিয়ে, এখনো ফজরের ওয়াক্ত শুরু হয়নি, ঠিক এই মুহূর্তে সেহরির সময়ে গিয়ে তারা আল্লাহ পাকের দরবারে নিজেদের জীবনের গুনাহের জন্য ক্ষমা চায়। সুবহানাল্লাহ, তাহলে আজকের আলোচনার জন্য আমি তিনটা আয়াত টানলাম, কটা? তিনটা আয়াত টানলাম আমি, আয়াতাংশ, এগুলোকে কেন্দ্র করেই আমার আজকের আলোচনা। কারণটা হচ্ছে আজকে আমাদের সমাজে ওয়াজ কম হচ্ছে না, নসিহত কম হচ্ছে না, মাহফিল কম হচ্ছে না, উরুস কম হচ্ছে না,
আরো যা বলি যত নামে আমাদের দেশে চলে, কেউ মাহফিল, কেউ ওয়াজ মাহফিল, কেউ তাফসীর মাহফিল, কেউ ওরস, এরপরে কেউ ইসালে সওয়াব, যেভাবে বিভিন্ন ভাবে চলছে, তো এই কোনটারই সংখ্যা কিন্তু বর্তমানে কম নয়। কম কি? কোনোটার সংখ্যা কম? কম না, সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কত বেশি যদি বলা হয় হিসাব দেওয়া যাবে না, কত বেশি বলা হলে হিসাব দেওয়া যাবে না। এই যে আপনাদের নবীগঞ্জের মধ্যে এক জায়গায় গেছি মাহফিলে, হুজুর এখন বলছে যে হুজুর এইটা আমাদের গ্রামের এবারের পঞ্চম মাহফিল, এরপরে আরো একটা আছে ইন্না লিল্লাহ। এক গ্রামে এত মাহফিল, আল্লাহ মাফ করুক, এত মাহফিল একটা গ্রামে, অথচ কি ফজরের সময় মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যায়? আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে তিতা লাগবে, আমার কথাগুলো আপনাদের আঘাত করবে, কিন্তু কিছুই করবার নেই, কথাগুলো আমাদেরকে বলতে হবে, কথাগুলো আমাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে শুধু জান্নাতের শুভ সংবাদের জন্য পাঠাননি, পাঠিয়েছেন জাহান্নামের ভয় দেখাবার জন্য। কথা কি ঠিক আছে? ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, হাবিব আমি আপনাকে সারা সকল মানুষের জন্য পাঠিয়েছি জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের শুভ সংবাদ দেবেন। একসঙ্গে দুটা, একটা জাহান্নামের ভয়, আরেকটা কি? জান্নাতের শুভ সংবাদ। কারণ জান্নাতের মান মর্যাদা, জান্নাতের যদি আপনি নিয়ামতের কথা শুধু শুনতেই থাকেন, তাহলে কিন্তু এক পর্যায়ে দেখা যাবে জাহান্নামের কথা ভুলে গেছি আমরা। কি কথা ঠিক আছে? তো আবার যদি শুধু জাহান্নামের কথাই শুনতে থাকি, এক পর্যায়ে মনে হবে দুনিয়াতে এ ছাড়ার কোনো কিছুই নাই। এজন্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তার হাইসিয়ত, তার কাইফিয়ত, তার ধরন সবকিছু একটার সঙ্গে আরেকটা মিলিত হবে, ছিল মিলিত হবে। কারণ আল্লাহ পাক তার বান্দাদের প্রতি এত বেশি রহম করেছেন, এই কথা আমার কি বোঝেন আপনারা? সবাই কথা বোঝেন? আল্লাহ পাক তার বান্দাদের এত বেশি রহমত করেছেন, এত বেশি বরকত দিয়েছেন, এত বেশি করুণা করেছেন। যদি করুণার কথাগুলো আমরা চিন্তা করি, স্মরণ করি, তাহলে কিন্তু আমার আপনার আর কষ্ট করবার কোনো মন চাইবে না, কোনো মন চাইবে না। আর ঠিক আমার আপনার মতো, বিশেষ করে আমার মতো কিছু দোমরা চোমরা মোল্লা আছে, এরা এসে একটা হই উঠিয়ে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু লাগবে না, নবীজির মহব্বত রাখো, সব ক্লিয়ার। বুঝলাম না ভাই, নবীজির সুন্নত কি নামাজ আদায় নয়? নবীজির সুন্নত রোজা না? সুন্নত বলতে উল্টা বুঝবো না, নবীজির আদর্শ বুঝিয়েছি। সুন্নত অর্থ আমি কি বুঝিয়েছি? নবীজির আদর্শ। রোজা নামাজ হজ জাকাত যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কোনো কিছু দরকার নাই, মহব্বতের দাবি করে বসে থাকলাম, নবীজির উহুদের ময়দানে দানদান শহীদ করবার কি দরকার ছিল, খন্দকের ময়দানে সাহাবায়ে কেরামকে শহীদ করাবার কি দরকার ছিল, বদরের ময়দানে সাহাবায়ে কেরামকে কি শহীদ করাবার কি দরকার ছিল, কারবালার ময়দানে তার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করাবার কি দরকার ছিল, যুগে 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 ওলামায়ে কেরাম মুহাদ্দিসুনে কেরাম নিজেদের জীবন বাজি রেখে নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে কেন তারা নিজেদের কে শাহাদাতের মর্যাদা নিয়ে গেলেন, কি কারণে? খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। কারণ বর্তমান ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে আমার আপনার জন্য পেশার মতো। কিসের মতো হয়ে গেছে? পেশা। কিন্তু ওয়াজ মাহফিল কোনো আলেমের জন্য পেশা হতে পারে না, ওয়াজ মাহফিল কোনো আলেমের কি হতে পারে না? পেশা হতে পারে না। আমার পেশা ব্যবসা হতে পারে, আমার পেশা শিক্ষকতা হতে পারে, আমার পেশা অন্য কিছু হতে পারে, কিন্তু ওয়াজ মাহফিল আমার পেশা হতে পারে না। কারণ ওয়াজ মাহফিল হবে কিসের জন্য? হেদায়েতের জন্য। কিসের জন্য? আর যেটা হেদায়েতের জন্য হয় এটা কোনোদিন পেশা হতে পারে না, কিন্তু আজকে এটা আমাদের পেশা হয়ে গেছে, আমাদের পেশা হয়ে গেছে। পেরে হাজির, খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। ছোট্ট একটা হাদিস তাহলে শুনুন,
এটা সহিহ আল বুখারি এবং মুসলিমের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى خلق الرحمه يوم خلقها 100 رحمه فامسك عنده 99 رحمه وارسل الى الخلق كلهم رحمه واحده فلو يعلم الكافر بكل الذي عند الله من الرحمه لم يياس من الجنه ولو يعلم المؤمن بكل الذي عند الله من العذاب لم يأمن من النار او كما قال النبي عليه الصلاة والسلام بخاري এবং মুসলিমের হাদিস। সহজে বুঝতে হবে, নবীজি বলছেন আল্লাহ পাক যেই দিন রহমত সৃষ্টি করেছিলেন একত্রে 100টা রহমত সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না, একত্রে কয়টা? 100টা। যদিও বা সংখ্যা ধর্তব্য নয়, এটা আলাদা আলোচনা, শুধু হাদিসের অর্থ করে যাচ্ছি। 100টা রহমত সৃষ্টি করবার পরে আল্লাহ পাক কি করলেন? তার নিজের কাছে 99টা রহমত জমা রাখলেন। নিজের কাছে কয়টা জমা রাখলেন? আর সকল সৃষ্টির জন্য রহমত ছেড়ে দিলেন একটা। আল্লাহু আকবার। সকল সৃষ্টির জন্য কয়টা ছেড়ে দিয়েছেন? সকল সৃষ্টি বলতে কি শুধু মানুষ, শুধু জিন নাকি মানুষ আর জিন, কোনটা? সব বলতে কত সৃষ্টির কোন সংখ্যা আছে? সংখ্যা সৃষ্টি কত মখলুকাত কত বলা হয়? 18,000 মখলুকাত। কথাটা আদতে আমার কাছে কেমন যেন মনে হয় কষ্টকর, এই কথাটা আমি আমার জন্য মেনে নেওয়া খুব কষ্টের বিষয়। আপনারা মেনে নিচ্ছেন নেন, সমস্যা নেই, কিন্তু আমার জন্য মেনে নেওয়াটা কষ্টের ব্যাপার হয়, কারণ আমার বিবেকে এটা মোটেও ধরে না, মোটেও ধরে না। যদি বলেন কেন ধরে না, ছোট্ট একটা পরিসংখ্যান আমি দেই। এই যে বর্তমানে আমরা অবস্থান করছি, এটাকে আলমে দুনিয়া বলা হয়। কি বলা হয়? আলমে দুনিয়া বলা হয়। এর আগে ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে। দুনিয়ার জগতে চক্ষুরা বন্ধ হয়ে যাবে কোন জগতে? কবরের জগতে। এটাকে বলা হয় আলমে বারজাক। কি বলা হয়? এটা এই দিক থেকে যদি দেখি, আরেক দিক থেকে আলমে আমর আছে, আলমে খাল আছে, সেগুলো আলাদা বিষয়, ওদিকে যেতে চাই না। তাহলে এইরকম আলম এখানে আমরা তিনটা পেলাম। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, সকল আলমের রব, আর নবীজি হচ্ছেন সকল আলমের রহমত। এই আলম কয়টা? আলমের সংখ্যা কি? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আলমের সংখ্যা কয়টা এ বিষয়টা আমার ব্যক্তিগত কোনো মতামত দেবার কোনো ক্ষমতা নেই, আমি শুধু আপনাদেরকে উদ্ধৃত করছি, নকল করে শোনাচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবীরের মধ্যে আলম শব্দের আলোচনা করতে গিয়ে আমার যতটুকু মনে পড়ছে, অনেক আগে দেখেছি, তিনি আলমের সংখ্যা বর্ণনা করেছেন 90,000। আলমের সংখ্যা কত বর্ণনা করেছেন? তাহলে এক একটা আলমে যদি এক একটা সৃষ্টি হয়, তাহলে কত হাজার সৃষ্টি হয়? এটা আমার বিবেক, আমার হিসাব। এটা যদি এক একটা আলমে এক একটা সৃষ্টি হয়, তাহলে সৃষ্টি কত হওয়ার দরকার? কম পক্ষে এটা হওয়া লাগবে, কম পক্ষে। শুধু দুনিয়াতে আমরা তো একাই সৃষ্টি নয়, আর কত হাজার লক্ষ সৃষ্টি আছে। বর্তমান বিজ্ঞানের যুগ, আপনি যদি কি করেন, অণুবীক্ষণ যন্ত্র বা এরকম সর্বোচ্চ পাওয়ারের যে যন্ত্রগুলো, এগুলো চোখে লাগিয়ে যদি আপনি দেখেন, কয়েক লক্ষ সৃষ্টি চোখের সামনে দেখতে পাবেন। এজন্য 18,000 সংখ্যাটা আমার মেনে নিতে কেমন যেন একটু লাগে। আপনারা বলছেন ভুল বলছি না, আমি মোটেও ভুল বলার ক্ষমতা আমার নেই, ভুল বলছি না, তবে আমার পরিসংখ্যাটা আমি তুলে ধরলাম। তাহলে আসুন, কমপক্ষে এই 90,000 আলমের জন্য একটা করে সৃষ্টি ধরলেও 90,000 সৃষ্টি, এই সকলের জন্য আল্লাহ পাক রহমত দিয়েছেন কটা? কটা দিয়েছেন? আর তার কাছে রেখেছেন কয়টা? কয়টা? তাহলে আমি আপনি কতটুকু রহমওয়ালা হতে পারি, আর আমার আল্লাহ পাক কতটুকু হতে পারেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিষয়গুলো মাথায় নিতে হবে, চিন্তা করতে হবে। শুধু ওয়াজ শুনলে চলবে না, এই কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম, না চলবে না, খুব সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে। কারণ শেষ জামানা, শেষ জামানা খুব কঠিন একটা পরিস্থিতি। এখন একটা আমি আরবি বক্তব্য বলবো, এটা হাদিস নয়, অনেক আলেম এটাকে হাদিস বলে বর্ণনা করেন, এটা মোটেও হাদিস নয়, এটা কোনোভাবে নবীজির হাদিস না, সাহাবীর হাদিস না, তাবির হাদিস না, না, এটা বড় বুজুর্গানের দিনের একটা বক্তব্য। তবে হাদিস না হইলেও বুজুর্গানের দিনের বক্তব্য হলেও এটা কোরআন সুন্নাহ সম্মত বক্তব্য। এখন যেটা বলবো, অনেক আলেম এটাকে হাদিস বলবেন, কিন্তু মুহাদ্দিসুল কেরাম এটাকে হাদিস বলে স্বীকার করেননি। কারণ মনে রাখতে হবে, শুধু হাদিস বললেই চলবে না, এটা মুহাদ্দিসুল কেরামের পরিভাষায় কি হতে হবে? হাদিস। মুহাদ্দিসুল কেরামের পরিভাষায়
তাদের যাচাই বাছাই নির্ণীত হতে হবে। শুধু শুধু হাদিস বলে দিলে চলবে না, কারণ এরকম ভাবে আমাদের সমাজে অসংখ্য লক্ষর মতো বোধহয় জাল হাদিস তৈরি আছে। নাউজুবিল্লাহ বলি, লক্ষ্য বলছি না, আমার যতটুকু মনে পড়ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আযমের ছাত্র, উনার শুধুমাত্র 20,000 জাল হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। তো উনি শুধু 20,000 জাল হাদিস মুখস্থ রেখেছিলেন। কেন কেন উনার সময়ে অন্তত 20,000 জাল হাদিস ছিল, এটা মুখস্থ রাখবার কারণ হলো এইগুলো বাদ দিয়ে সবগুলো সহি হবে, সুবহানাল্লাহ, অথবা সবগুলো কমপক্ষে নবীজির হাদিস হবে। তাহলে ওই সময় যদি 20,000 থেকে থাকে, এখন কত হবে? কি এখন কত হতে পারে? এই জন্য বলেছি হাদিস বললেই শোনা যাবে না। আমাদের দেশে আমি তো মাঝে মধ্যে দুঃখের সাথে বলি, এগুলো তো ভাই নবীজির হাদিস তো, এগুলো দাদি কা হাদিস হয়। কি বললাম? মানে ওই দাদির মুখে গল্প শুনেছি, নানির মুখে গল্প শুনেছি, দাদা নানাদের মুখ থেকে গল্প শুনেছি, সেগুলোকে এখন আমরা হাদিস বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ আলাজিম। সাবধান, শুধু হাদিস বললেই হাদিস হবে না, খুব সাবধান থাকতে হবে। হাদিস বললেই হাদিস হবে না, হাদিসের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ নবীজি কিন্তু তখন স্পষ্ট বলে দিয়ে গেছেন, যে ব্যক্তি ইচ্ছায় আমার নামে কোনো কথা বানিয়ে বলবে, সে তার স্থানটা সোজা জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহ। এজন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, খুব সাবধানতা, খুব সাবধানতা। পেয়ারে হাজিরিন, আসুন, নবীজির অনেক সাহাবী হাদিস বর্ণনাই করতেন না ভয়ে, আল্লাহু আকবার, ভয়ে হাদিস বর্ণনা করতেন না, যে আল্লাহ না করে যদি ভুল হয়ে যায় তাহলে নবীজির বাণী মোতাবেক আমার স্থান কোথায় হবে, কোথায় হবে। কিন্তু আমরা তো কথায় কথায় হাদিস, ফুটফাট করে শুধু হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস, অথচ হাদিসের কিতাবে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কথাগুলো হয়তো আপনাদের একটু কষ্ট লাগছে নাকি, কারণ ওয়াজের কায়দায় তো আমি কথা বলছি না, আর ওয়াজের কায়দায় কথা আমি বলিও না। তো আসুন, যে বক্তব্যটা শোনাতে চাইলাম সেটা ছিল এই, বলা হচ্ছিল আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। মারাত্মক বক্তব্য এটা, খুব মারাত্মক। হুজুর আলী দিন বলছেন আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল মানুষ ধ্বংস ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র ওলামায়ে কেরাম ছাড়া। সুবহানাল্লাহ। শুধু ওলামায়ে কেরাম ছাড়া সবাই কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। পরক্ষণে আবার বলা হচ্ছে ওয়ালআলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, দুনিয়ার সকল আলেমরাও ধ্বংস শুধুমাত্র আমলকারীরা ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? কারা ছাড়া? আমলকারীরা ছাড়া। এর পরক্ষণে আবার বলা হচ্ছে ওয়ালআমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, দুনিয়ার সকল আমলকারীরা ধ্বংস শুধুমাত্র মুখলিসরা ছাড়া। সুবহানাল্লাহ। কারা ছাড়া? আমার ওয়াজ কিন্তু এইটার উপরে, খুব ভালো করে কথা বুঝতে হবে, আমার ওয়াজ এইটার উপরে, যে আয়াত তেলাওয়াত করেছি এইটার সংক্রান্ত বিষয় এইটা, আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, আগেই বলেছি। আসুন, তাহলে বলা হচ্ছে দুনিয়ার সবাই ধ্বংসশীল কারা ছাড়া? আওয়াজ দিতে হবে, কারা ছাড়া? সকলকে বলতে হবে, কথা বুঝলেন কিনা হা না করতে হবে। দুনিয়ার সকলে ধ্বংসের মধ্যে কারা ছাড়া? আলেমরা ছাড়া। পরক্ষণে বলা হচ্ছে আলেমরাও ধ্বংসশীল কারা ছাড়া? আমলকারীরা ছাড়া। আবার বলা হচ্ছে আমলকারীরাও ধ্বংসশীল কারা ছাড়া? মুখলিসরা ছাড়া। পরক্ষণে আবার বলা হচ্ছে এই যারা মুখলিস বেঁচে গেল, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, মুখলিসরাও রয়েছে বড় বিপদের মধ্যে। আল্লাহু আকবার, মারাত্মক কথা, খুব মারাত্মক বিষয়। ছোট্ট আকারে বলুন, বুঝুন, ছোট্ট আকারে বুঝতে হবে। হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান, প্রসিদ্ধ সাহাবী, প্রসিদ্ধ সাহাবী,
নবীজির অনেক গুপ্ত রহস্যের ধারক বাহক ছিলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে তার ইন্তেকালের পূর্বে একদিন হযরতে হুযাইফা ইবনুল ইয়ামানকে ডাকলেন, ডেকে বলছেন, ওগো হযরতে হুযাইফা, আপনার কাছে আমার একটা অনুরোধ, গুরুত্ব সহকারে শুনতে হবে, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি জেনেছি নবীজি আপনাকে নবীজির ওয়াফাত শরীফের পূর্বে দুনিয়ার কারা কারা মুনাফেক তাদের একটা লিস্ট আপনার কাছে দিয়ে গেছেন, সুবহানাল্লাহ, আপনার কাছে নামগুলো বলে গেছেন, ওগো হুযাইফা আমি জানতে চাই এই লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা। আল্লাহু আকবার, এই কথা বলছেন কে? কে বলছেন? সাইয়্যিদুনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ। আমি আপনি কে? আমি আপনি কে? এই আশঙ্কা করছেন কে? হযরত উমরে ফারুকের মতো মানুষ বলা হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? কারণ আপনি তো জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। কি হযরত উমর জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবি না? এবং তার এত গুণ এত গুণ এত গুণ, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আমার, নবীজি বলছেন যদি আমার পরে আল্লাহ পাক কাউকে নবুয়তের দায়িত্ব দেন নবী বানাতেন তাহলে তিনি হতেন হযরত উমর। সুবহানাল্লাহ। এত গুণের অধিকারী মানুষ, এত গুণের অধিকারী মানুষ যার কথার সাথে সামঞ্জস্যতা বিধান করে কোরআনে কারিমের অনেক আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেমন একটা একজন মুনাফেক আরেকজন ইয়াহুদি, মুনাফেক বুঝছেন তো, মুসলমান কিন্তু মুনাফেক, আরেকজন ইয়াহুদি, দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগলো একটা বিষয় নিয়ে। দ্বন্দ্বের সুরাহার জন্য ইয়াহুদি বারবার বলছিল, ওরে মুসলমান, মুনাফেক তার প্রকাশ হয় নাই, মুসলমান, ভাই মুসলমান এক কাজ করি, দ্বন্দ্বের সমাধানের জন্য আমি চাই আমি আর তুমি দুইজন মিলে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। সুবহানাল্লাহ। কারণ ইয়াহুদিরও বিশ্বাস ছিল নবীজি অবশ্যই কি করবেন, ইনসাফ করবেন, কিন্তু মুসলমান এটা চাচ্ছিল না, ওই মুসলমান নামধারী এটা চাচ্ছিল না। এক পর্যায়ে যা হোক এটা প্রকাশ হলে তো আবার তার মুনাফিকে প্রকাশ হয়ে যাবে। ইহুদির কথা মতো নবীজির কাছে গেল, নবীজি উভয়ের কথা শুনলেন, বাদী বিদা বিবাদী উভয়ের কথা শুনবার পরে ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ। ইহুদি যাক আমি ন্যায় বিচার পেয়েছি, ওই মুনাফেক আর মানতে পারলো না, ইহুদিকে বলছে ভাই এক কাজ করি শোনো, নবীজি তো সমাধান করে দিয়েছেনই, আর একটা কাজ করা যায়, চলো না আমরা একটু হযরত আবু বকরের কাছে যাই। নাউযু বিল্লাহ। ইহুদি বলছে এটা কেমন কথা, তোমাদের নবীর কাছে আমি গিয়েছি আবার তুমি আবু বকরের কাছে যেতে চাও, মানে ঠিক আছে চলো। হযরত আবু বকর শুনলেন, নরম দিলের মানুষ, ঠান্ডা প্রকৃতির মানুষ, সবকিছু শুনলেন, শুনবার পরে কথা বলতে গিয়েই ওই ইহুদি কিন্তু বলে ফেললো, ভাই আবু বকর এই বাচ্চাদেরকে একটু থামান তো, ভাই আবু বকর আপনি সিদ্ধান্ত কি দিবেন সেটা আপনার ব্যাপার, তবে এইটার সিদ্ধান্ত কিন্তু নবীজি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর একবারে ঠান্ডা মানুষ, তিনি এখন বলছেন কি নবীজি দিয়েছেন, তাহলে নবীজি দেওয়ার পর আমার কাছে কেন এসেছো তোমরা, যাও দরকার নেই, নবীজির সিদ্ধান্তে সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এখন মুনাফেক সন্তুষ্ট হতে পারলো না, বলছো হযরত উমরের কাছে একটু যাই চলো না, ইহুদি বলছে চলো, বিরক্ত হয়ে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথা শুনলেন, ইতিমধ্যে ইহুদি বলে দিল ভাই আমার এটা কিন্তু নবীজি সিদ্ধান্ত দিয়েছেন, হযরত আবু বকরের কাছে দিয়েছিলাম, তিনি বলেছেন নবীজির সিদ্ধান্তই সিদ্ধান্ত, এরপরে আবার আমি মেনেছি, অথচ এই মুসলমান মানে নাই, সে আপনার কাছে এসেছে বিধায় আমি এসেছি, এখন আপনার ব্যাপার। সেদিন উমর ফারুক চুপ করে থেকে শুধু বললেন একটু দাঁড়াও আমি আসি, ঘরের ভিতর থেকে আসলেন, তরবারিটা নিয়ে আসলেন, তরবারি নিয়ে এসে ওই যে মুসলমান নামের মুনাফেক এক কোপে তার কল্লাটা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন। সুবহানাল্লাহ। দেবার আগ দিয়ে বললেন, কোপ দেওয়ার আগ মুহূর্তে বললেন যে নবীজির সিদ্ধান্তের পরে যারা উমরের কাছে আবার নতুন সিদ্ধান্ত নিতে আসে উমরের পক্ষ থেকে সিদ্ধান্ত একটাই। আল্লাহু আকবার। ওই মুনাফিকের আত্মীয় স্বজনদের মধ্যে হৈ হুল্লোড় পড়ে গেল,
তারা ঘট মানে অপবাদ রটাতে শুরু করলো যে ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। অপবাদ পুরা কি মদিনা শরীফ হৈহুল্লোড়, ওমর কাকে হত্যা করেছে? একজন মুনাফিককে হত্যা করেছে, হৈহুল্লোড় উঠে গেল। নবীজির দরবারে বিষয়টা চলে গেল, নবীজির কান পর্যন্ত পৌঁছানো হলো। নবীজি শুনবার সাথেই একটা মন্তব্য করলেন, কি মন্তব্য? মা আযুন্নু আন্নাহুমারা কাতালা মুসলিমা। আরে তোমরা যা বলছো বলো, তবে আমি নবীজি ধারণা করি না ওমর কোন মুসলমান হত্যা করতে পারে। আল্লাহু আকবার। মা আযুন্নু আন্নাহুমারা কাতালা মুসলিমা, ওমর কোন মুসলমান হত্যা করেছে আমি এইটা ধারণা করি না। আল্লাহু আকবার। হযরত ওমরের ব্যাপারে নবীজির কতটুকু বিশ্বাস? বাস হযরত ওমরের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাত্র এতটুকু কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সাইয়্যিদা জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহি নিয়ে চলে এসেছেন। সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজার বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। জিব্রিল আমিন চলে আসলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, নবী গো আপনার রবের কসম করে আমি আল্লাহ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন না যে আমি আমার কসম করে বলি, এই কথা বললেন না, কি বললেন? ফালা ওয়া রাব্বিক, আল্লাহ নবী গো আমি আপনার রবের কসম করে বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরিচয় দিলেন কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম করে আমি বলছি, ওই সকল জনগোষ্ঠী জনগণ তাদের মাঝে কোন গণ্ডগোলের ক্ষেত্রে আপনাকে বিচারক মানার পরে আপনি বিচার করেছেন, এই বিচারটা যদি মনে প্রাণে না মানে, কোন প্রকার মনের মধ্যে যদি কিলকাল থেকে থাকে, সন্দেহ থেকে থাকে, তাহলে আপনার রবের কসম করে আমি আল্লাহ বলি এরা মুমিন নয়। সুবহানাল্লাহ। এইটা তারা কি বুঝাতে চাইলাম? সাইয়্যিদুল ওমরে ফারুক এরকম ব্যক্তি ছিলেন, সাইয়্যিদুল ওমরে ফারুক কি ছিলেন? এরকম ব্যক্তি ছিলেন। মেরাজের রজনীতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর অট্টালিকা দেখলেন, এত সুন্দর অট্টালিকা জান্নাতে আর কারো দেখলেন না। তিনি জিজ্ঞাসা করছেন, ভাই জিব্রিল, এই যে অট্টালিকা এত সুন্দর, এইটা কার? জিব্রিল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনার সাহাবী হযরত ওমরের জন্য এটা। সুবহানাল্লাহ। তাহলে এই রকম একজন ব্যক্তি হযরত আমার, তিনি এন্তেকালের আগে নিজের ব্যাপারে সন্দিহান, মানে নিজের ব্যাপারে তিনি এত বেশি কি ছিলেন, আশঙ্কায় ছিলেন যে আল্লাহ না করুক নবীজি থাকা অবস্থায় ঠিক আছে আমার কোনো সমস্যা নাই, নবীজির ওয়াফাত শরীফের পরে না জানি আমি যদি আবার মুনাফিক হয়ে যাই। আল্লাহু আকবার। এখন আগের কথার সাথে মিলিয়ে নিন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লা আলিমুন, দুনিয়ার সকলেই ধ্বংসের মধ্যে শুধুমাত্র আলেমরা ব্যতীত, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, দুনিয়ার সকল আলেমরাও ধ্বংসের মধ্যে শুধুমাত্র আমলকারীরা ব্যতীত, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, দুনিয়ার সকল আমলকারীরাও ধ্বংসের মধ্যে শুধুমাত্র মুখলিসরা ব্যতীত, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, আর যারা মুখলিস তারাও রয়েছে মহাবিপদে। এখন কি মিলে বিষয়টা? মিলে কি বিষয়টা? মেলে তো আমি আপনি কি এইরকম চিন্তা একবারও করেছি? একবারও করেছি? শুধু ওয়াজ শুনলে চলবে না, খাগা উড়ার লোকজন ভালো করে কথাগুলো শুনুন, আর বেশিক্ষণ কষ্ট দেব না, কষ্ট হচ্ছে তাই তো? আর বেশিক্ষণ কষ্ট দেব, অতি অল্প সময়ে শুধু বিষয়টা বোঝাবার চেষ্টা করছি আমি, ভালো করে মাথায় নিতে হবে আপনাকে। আমাকে তাহলে আমি যেটা বলছিলাম, জান্নাত এত সহজ করে দিলে, এই সহজটা করে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? ওই যে আমাদের উত্তরবঙ্গে একটা কথা বলে, এমনিতেই নাচুন না বুড়ি আবার যদি পায় ঢোলের বাড়ি, আপনাদের এলাকায় বলে এই কথা? বলে এমনিতেই নাচুন না বুড়ি আবার যদি পায়,
ঢোলের বাড়ি, জনগণ তো এমনি নামাজ পড়ে না, জনগণ তো এমনিতেই রোজা রাখে না, জনগণ তো এমনিতেই পর্দা করে না, সেখানে যদি আবার কোন মোল্লা এসে এই ফতোয়া দেয় যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, নবীজির মহব্বতের দাবি করলো, আর রোজা নামাজ কিচ্ছু দরকার নাই, একবার শ্বশুর বাড়ির মতো জান্নাতে চলে গেল। আস্তাগফিরুল্লাহ আযীম, কি শুরু হলো এগুলো? শুরু হয়েছে কি ওই যে কথা বললাম, এমনি না এমনিতে নাচুন না বুড়ি, আবার যদি পাই কি ঢোলের বাড়িতে, ওই বুড়ি কি আর ঠিক থাকবে না, নাচতে শুরু করবে? তা আমরা তো এমনি পড়ি না নামাজ, আবার যদি এই ফতোয়া চলে আসে আর নামাজের দরকার আছে? ভাই আলেমকে দায়িত্বশীল হতে হয়, আলেমকে দায়িত্বশীল হতে হয়। সাধারণ মানুষ দায়িত্বশীলতার পরিচয় নাও দিতে পারে, কিন্তু আলেমকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। কিন্তু আলেম রাষ্ট্র হয়ে গেছে, আমরা উদাসীন, দুঃখজনক। এর হাজিরিন আসল বুঝবার চেষ্টা করুন, তাহলে সৈয়দনা ওমর ফারুকের মতো মানুষ এইরকম টেনশনে, তো হযরত ওমর উনি আলেম না, কথা বলুন, উনি আমিল না মানে আমলকারী না, উনি মুখলিস না, উনার মধ্যে সব কথা গুণ থাকবার পরেও ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, কথা বুঝাতে পারলাম এখন? কথা বুঝাতে পারলাম? শুধু এতটুকুই নয়, বের করেন সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হযরত হামজালা, হামজালা বললে আমরা একজন সাহাবীকে খুব ভালো চিনি, যাকে গোসল দিয়েছিলেন ফেরেশতারা, এটা আমরা ভালো করে জানি। তবে এই হামজালার কথা বলছি না, রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজালা নামে আরেকজন সাহাবী ছিলেন, তিনিও প্রসিদ্ধ, তিনি ছিলেন কাতিবে ওহী, কোরআনে কারীমের লেখক ছিলেন তিনি হামজালা। তার ব্যাপারে মুসলিমের হাদিস, এবার বলতে গেলে অনেক সময় লাগবে, সহজে বলে দিই, শুনুন, কি কষ্ট হলে কিন্তু ছেড়ে দেবো আমি, কি কথা বলা যাবে তো নাকি? বের হাজরি লক্ষ্য করুন, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওহী লেখক সাহাবী, একদিন ঘর থেকে বের হয়েছেন, আমি কয়েকটা হাদিস গ্রন্থে হাদিসের সমন্বয় এটাকে বলছি, ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। হযরত হামজালা বলেন, নাফাক হামজালা তু ইয়া আবা বকর, নাফাক হামজালা, নাফাক হামজালা ইয়া আবা বকর, ভাই আবু বকর আমি হামজালা মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার, নবীজির ওহী লেখক সাহাবী নিজেকে কি বলছেন, কি বলছেন নবীকে নিজেকে? আরেকটা হাদিসের ভাষ্য হলো, না ফাকতু আমি নিজেই মুনাফিক হয়ে গেছি, আরেকটা ভাষ্য, না ফাক হামজালা, হামজালা মুনাফিক হয়ে গেছে। সাইয়্যিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনবার সাথেই বললেন, ওরে হামজালা শোনো শোনো শোনো, কেন তুমি মুনাফেক হয়েছে কথা কেন বলছো, তুমি কেমনে মুনাফেক হয়েছে কথাটা কেন তুমি বললে? হযরত হামজালা বলছেন, ভাই আবু বকর আমি মুনাফেক হয়ে গেছি, মুনাফেক হয়ে গেছি। হযরত আবু বকর বলছেন, ভাই কেন, কারণ তুমি এই কথা কেন বলো? হযরত হামজালা বলেন, ভাই আবু বকর আমি মুনাফেক হয়েছি, কথাটা বলবার পিছনে কারণ হলো, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবার শরীফে বসা থাকি, নবীজি যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, যখন যেইটা বলেন আমি সচক্ষে সবগুলো দেখতে পাই, কিন্তু ভাই আবু বকর যখন নবীজির দরবার থেকে দূরে চলে আসি, বাড়ি আসি, মাঠে ঘাটে যাই, ওই মুহূর্তে আমার সামনে আমার অন্তরে আর আগের অবস্থাটা থাকে না, তো নবীজির সামনে এক অবস্থা, নবীজির বাহিরে গেলে আরেক অবস্থা, এইটার নামই তো মুনাফেকি। তা আমি আপনি কি, ও আলেম সমাজ আমি আপনি কি, মুরব্বী সমাজ যুবকরা আমি আপনারা কি? কথা হামজালা যদি এই কথা বলেন, কথাটা শুনবার সাথেই সেদিন আবু বকর বলছেন, ভাই হামজালা এই কারণে যদি তুমি মুনাফেক হও তাহলে আমিও তাই। আল্লাহু আকবার, ভাই হামজালা তুমি যদি এই কারণে মুনাফেক হও আমি আবু বকরের সেই কথা আছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার তো এই অবস্থা। তো হামজালা দেখো,
এটা সমাধানের জন্য চলো আমরা নবীজির দরবারে চলে যাই। সুবহানাল্লাহ, দুজন চলে গেলেন নবীজির দরবারে। গিয়ে সাইয়েদ আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই হামসারা এই বলছেন, এই অবস্থা আমারও হয় নবীকো। নবীজি জিজ্ঞাসা করলেন, হামসালা তুমি যা বলেছো সত্য তো? জি ইয়া রাসূলুল্লাহ সত্য। তাহলে তো তুমি সত্যের মুমিন আছো। সুবহানাল্লাহ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে বসতে হবে, শুনতে হবে, একটু মনোযোগ দিতে হবে। ওয়াজ ওয়াজ ওয়াজ, এত ওয়াজ, আমার আপনার কতটুকু আমি কি পরিবর্তন করতে পেরেছি, কতটুকু পরিবর্তন করতে পেরেছি, একটু চিন্তা করুন। তো নবীজি কি বললেন? যে হ্যাঁ হানসারা, তুমি কি অবস্থাটা বর্ণনা করেছো, কি অবস্থা, যে আমার কাছে থাকলে এই হয়, দূরে গেলে এই হয়, এইটাই মুমিনের আলামত, ইমানের আমার আলামত, এইটাই মুমিন। সুবহানাল্লাহ, দয়ার নবীজি যদি ওই কথাটা না বলতেন আমি আপনি কি বাঁচতে পারতাম? আমি আপনি বাঁচতে পারতাম? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে আমি এমন একজন রাসূল পাঠিয়েছিলাম করে, যে আকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমি এমন একজন নবী তোমাদের কাছে, অর্থাৎ যদি আয়াতের সরাসরি অর্থ করি, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন। সুবহানাল্লাহ, তোমাদের ব্যথায় ব্যথিত হন, তোমাদের ব্যাপারে খুব বেশি আগ্রহশীল, এবং মুমিনদের ব্যাপারে তিনি রউফ এবং রহিম। কথা কি বোঝা যায়? নবীজি যদি না বলতেন যে এইটাই আল ইমান, তাহলে আমি আর আপনার বাসবার কোনো পথ ছিল? তবে ভাইরা আমার, বাবা ছিলাম, নবীজি শুধু এতটুকু বলেই ছেড়ে দেন নাই, নবীজি আবার বলেছেন, ও আবু বকর ও হানজালা শুনে রেখে দাও, আমার দরবারে থাকা অবস্থায়, আমার কথা শোনা অবস্থায় তোমাদের যে হাল হয়, তোমাদের যে অবস্থাটা হয়, এই অবস্থা যদি বাহিরে হুবহু তাই থেকে যায়, লাসাফাহাত কুমুল মালাইকা, তাহলে ফেরেশতারা সরাসরি তোমাদের সঙ্গে মুসাফা করবে। আমি নবীজির কাছে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থাটা থাকে, বাহিরে গিয়েও যদি একই অবস্থা থেকে থাকে, তাহলে অবশ্যই ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করবেন। আল্লাহু আকবার। হ্যাঁ সত্যই তাই, সত্যই তাই, নবীজির সাহাবীদের মধ্যে অনেকে এরকম ছিলেন, দালাইলুন নুবুয়ার মাধ্যমে বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, বহু কিতাবের হাদিস, শুধু একটি হাওয়ালা দিলাম, দালাইলুন নুবুয়া ইমাম বাইহাকী। হযরত ইমরান ইবনে হুসাইন নামক একজন সাহাবী ছিলেন জালিলুল কদর, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে তার দরবারে বসে আলোচনা হচ্ছে, হযরত ইমরান ইবনে হুসাইন কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন তার গুণাবলী নিয়ে, এত ভালো এত ভালো, এত গুণ এত গুণ এত গুণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন নিজের পক্ষ থেকে বলে দিলেন, ও জনগণ, তোমরা ইমরান ইবনে হুসাইনের কথা বলছো শুনে রেখে দাও, ইমরান ইবনে হুসাইনিন কানা রাজুলান সাফাহাতুল মালাইকা, শুনে রেখে দাও রে, ইমরান ইবনে হুসাইন এমন একজন মানুষ তার সাথে ফেরেশতারা মুসাফা করে। যে মাত্র হযরত ওমর ফারুক বলেছেন ইমরান ইবনে হুসাইন এমন মানুষ তার সঙ্গে ফেরেশতারা মুসাফা করেন, ওই সময় হযরত ওমর ফারুকের দরবারে দু তিনজন ব্যক্তি ছিলেন, তারা বলছেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ফারুক,
আজকে আপনার কথাটা আমাদের আমাদের আগের একটা কথার প্রমাণ হয়ে গেছে, সেটা হলো এই, আমরা হযরত ইমরান ইবনে হোসেনের বাড়ির খেদমত করি, আমরা ওনার খাদেম হিসেবে খেদমত করি, যখন ওনার বাড়িতে কোনো কাজকর্ম করি ওনার খেদমতে থাকি, হঠাৎ করে আমরা শুনতে পাই আসসালামু আলাইকা ইয়া ইমরান বলে কেউ যেন সালাম দেয়, হযরত ইমরান ওয়া আলাইকা সালাম বলে হাতটা এগিয়ে দেন, আমরা শুধু অপর পক্ষ থেকে সালাম শুনি, হযরত ইমরান সালামের জবাব দেন এবং হাতটা এগিয়ে দেন, দ্বিতীয় কোনো হাত দেখি না। আজকে ওমর ফারুক আমিরুল মুমিনিন আপনার কথার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, ফেরেশতারাই উনাকে সালাম দিতেন, বাড়ির খাদেমরা দেখলেন না ফেরেশতারা সালাম দেয়, বাড়ির খাদেমরা দেখলেন না ফেরেশতারা মুসাফা করে, অথচ সেইটা দেখছেন হযরত ওমর, আল্লাহু আকবার, সেটা দেখছেন কে হযরত? তো আমার অন্য কিছু বোঝাবার উদ্দেশ্য নয়, আমার বোঝানোর উদ্দেশ্য হযরত ওমর ফারুকের মতো আলেম আমেন মুখলিস, এরপরও তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত হুযাইফাতুল হুযাইফাত ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ওগো ভাই হুযাইফা, আপনি কি দেখবেন নবীজি যে মুনাফিকদের লিস্ট আপনার কাছে বলে গিয়েছিলেন, মুনাফিকদের যে ধারাবাহিক নামগুলো আপনার কাছে বলেছিলেন, আপনি একটু কষ্ট করে দেখুন আমার নামটা সেই জায়গায় আছে কি না। এজন্যই হাদিস রয়েছে আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ইমান হচ্ছে ভয় আর আশার মধ্যবর্তী একটা বিষয়ের নাম, সুবহানাল্লাহ, মধ্যবর্তী বিষয় নয় ইমান, হলো ভয় আর আশার নাম, কিসের নাম? ভয় আর আশার নাম হচ্ছে ইমান, আর ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ওই যে আমি বুখারী মুসলিমের হাদিসটা বলেছিলাম মনে আছে, আল্লাহ পাক যেই দিন রহমত সৃষ্টি করেছিলেন করেছিলেন কয়টা, আওয়াজ দিতে হবে কয়টা, নবী আমার বলেন ফালাউ ইয়ালাম আল কাফিরু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনার রাহমাতি লাম ইয়াইআস মিনাল জান্নাহ, ও দুনিয়ার মানুষ শোনো, কোন কাফের যদি জানে, কোন কাফের যদি জানতো আল্লাহ পাকের রহমত কত বেশি, আল্লাহ পাক কত বড় রহমান, দুনিয়ার কোন কাফের জানলে সে কাফের হওয়ার পরেও জান্নাতের আশা ছেড়ে দিত না, অপর পক্ষে শুনে রেখে দাও, ফালাউ ইয়ালাম আল মুমিনু বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাবি লাম ইয়ামান মিনান নার, ও দুনিয়ার মানুষ আমার উম্মতের শোনো, অপর পক্ষে যদি কোন মুমিন জানতো আল্লাহ তাআলার আযাব কত বেশি ভয়ঙ্কর, আল্লাহ তাআলার আযাব কত বেশি, এইটা যদি কোন মুমিন জানতো, মুমিন হওয়ার পরেও সে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করত না, তার নবীজি বললেন মুমিন হওয়ার পরেও সে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করবে না, আর আপনার দেশের মোল্লারা বলে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নবীর মহাব্বতের দাবি করো, আর নামাজ রোজার দরকার নাই, কি বুঝাতে পারছি কথাগুলো, বুঝাতে পারছি কথাগুলো, বুঝতে পারছিলেন? সাবধান, এজন্যই নবীজি বারবার পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন, আল্লাহু আকবার, কাদের ব্যাপারে সতর্ক করেছেন, কাদের ব্যাপারে, পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে নবীজি সতর্ক করেছেন, হাদিসে বলা হয়েছে আল আইমাতুল মুদিল্লুন, যারা পথভ্রষ্ট আলেম, তারা নিজেরা পথভ্রষ্ট অন্যকে পথভ্রষ্ট করে, এ সকল আলেম থেকে সতর্ক থাকি করে গেছেন কে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, যেন খুব সাবধান হবে, খুব সাবধান হবে পিয়ারে হাজিরিন, আসুন যেটা বলছিলাম, তাহলে আমরা আমরা যারা আছি আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা, কোনো সন্দেহ আছে নাকি, আবার সন্দেহ করলে ইমান থাকবে নাকি, ইমান থাকবে, আমরা বান্দা কার, কার বান্দা থেকে মাহবুব হতে হবে, আব থেকে মাহবুব হতে হবে, আমরা বান্দা সকলে আল্লাহ পাকের বান্দা, কিন্তু এই বান্দাদের মধ্যে আবার ভাগ আছে কি নাই, আছে তো, আছে তো ভাগ আছে না,
ভালো করে বুঝতে হবে, কিন্তু বান্দাদের মধ্যে আবার কি আছে? ভাগ আছে। তো আমরা সর্বোচ্চ ভাগের কথা যদি বলি, সহজ কথা হলো আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই। কি কথা হয়ে গেছে? আল্লাহ পাকের কি বান্দা হতে চাই? প্রিয় বান্দা হতে চাই। তো আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি হতে হয়, তাহলে আমার আপনার ব্যক্তিগত কর্মপন্থায় হতে পারবো নাকি আল্লাহ আল্লাহ রসুলের কর্মপন্থায় হতে হবে? কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের মাহবুব হতে চাই, প্রিয় হতে চাই। আল্লাহ পাকের প্রিয় যদি হতে হয়, তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের বাতলানো পথেই এগিয়ে যেতে হবে। কথা ঠিক তো? আসুন সহজে বুঝুন, খুব সহজে বুঝবেন। আপনি তো ইমাম সাহেব নাকি? ইমাম খতিব। আসুন, আজকাল মসজিদে নামাজ পড়বার পরে যে মাত্র ফরজ হয়ে যায়, সুন্নত শুরু হয়, সুন্নতটা কলে বলে সলে পড়বার পরে নফল পড়ার কোনো লোক পাওয়া যায়? কথা বলতে হবে, আরো দুঃখ লাগে। অনেক মসজিদে আমরা যারা ইমাম আছি, আমরা নিজেরাই নফল পড়ি না। কথা কি ঠিক আছে? তো যখন ইমাম নফল না পড়বে, মুক্তাদি কি করবে? মুক্তাদি সুন্নত না পড়তে চাইবে। কি মুক্তাদি? সুন্নত না পড়তে চাইবে। কথা কিন্তু ভালো করে বুঝতে হবে আপনাকে, আমাকে মনে রাখবেন। আজকাল নফল তো শেষ, নফল তো নাই, সুন্নত কি? সুন্নত কি? আমি যে জিজ্ঞাসা করি, এখানে যারা মুরব্বী আছেন বলুন তো, আমরা যখন আমাদের মক্তবের ওস্তাদদের কাছে, কারি সাহেবদের কাছে নামাজ শিক্ষা করেছি, আমি আমার কথা যদি বলি, আমি আমার ওস্তাদদের কাছে যখন মক্তবে পড়েছি, আমাকে কিন্তু জুমার নামাজের রাকাত সংখ্যা শেখানো হয়েছিল 22 রাকাত। কি কথা ঠিক আছে? তাহলে কত রাকাত, কত রাকাত? আর এখন শেখানো হয় কয় রাকাত? কথা বলুন, কয় রাকাত? আমার হাত দেখেন, কয় রাকাত, কয় রাকাত? কি আমার কথা আমি বেশি বলে ফেলছি? এমনিতেই না সুন্না বুড়ি, আবার যদি পাই ঢোলে মিয়াশা সাবধান, নফল নাই, সুন্নত নাই, দরকার নাই। আরেকজন শাইখের বক্তব্য সেইদিন শুনলাম, কয় জান্নাতে যাওয়ার জন্য শুধু ফরজ পড়লেই যথেষ্ট, ফরজ ছাড়া আর কিচ্ছু লাগবে না। কি নজরে বলবেন না? নজরে বলবেন না? নবীজি বলছেন, লাউ তাওয়াত্তুম সুন্নাতা নাবিয়্যিকুম লা বালালতুম মিশকাত আল মাসাবি। মিশকাত বের করুন, হাদিস যতটুকু মনে পড়ছে 100 নম্বর পৃষ্ঠার হাদিস হবে। নবীজি বলছেন, লাউ তারাক্তুম সুন্নাতা নাবিয়্যিকুম লা বালালতুম, যদি তোমরা তোমাদের নবীজির সুন্নতকে ছেড়ে দাও, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আরেক পরনায় নবীজি বলছেন, লা কাফারতুম, তোমরা কাফের হয়ে যাবে। আর আমাদের হুজুররা ফতোয়া দিয়ে সুন্নতের দরকার, ফতোয়া দিয়ে সুন্নতের দরকার। এই যে আজকে আসবার সময় একটু ফেসবুক অন করলাম, গাড়িতে বসে একটা পোস্ট দেখলাম আর কিছু কমেন্ট দেখলাম, এত কষ্ট লাগলো, মানে হাসবো না কাঁদবো খুঁজে পেলাম না। আমাদের দেশের আলহামদুলিল্লাহ, আমরা সকলে শুনি কিনা? সকলের কাছ থেকে শুনতে চাই, সকলে শুনি তো আলহামদুলিল্লাহ। কারা কারা শুনে দুহাত উঁচিয়ে দেখাতে হবে? না রে, যদি এইরকম সুন্নি হয়, এই সুন্নি আমিরা, এইটাই যদি সুন্নিয়তের নাম হয়ে থাকে, এইটাই যদি সুন্নিয়ত হয়ে থাকে, খোদার কসম আমি সেই সুন্নি নয় হতে পারি না। সুন্নিয়ত হতে হবে কোরআন সুন্না ভিত্তিক। সুন্নিয়ত কি হতে হবে? কোরআন সুন্না ভিত্তিক হতে হবে। আপনি ওয়াজ মাহফিলের নাম দিয়ে ওয়াজ মাহফিল করুন, উরুসের নাম দিয়ে উরুস মাহফিল করুন, আমি বিরোধিতা করি না, কিন্তু এইদিকে মাহফিল চলবে, এইদিকে মাজারে সেজদা চলবে, এদিকে ঢোল বাদ্য বাজনা চলবে, এদিকে নায়িকায় গায়িকা নিয়ে এসে লাফালাফি চলবে,
না আছে নামাজ রোজা, না আছে জামাত, না আছে মহিলাদের বেপর্দা মহিলার অবস্থা, না আছে পর্দার কোনো কিছু। খোদার কসম এইটা কোনোদিন সুন্নিয়ত নয়, এটা ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। পেরে হাজরিন কখনোই সাবধান থাকবেন, খুব সাবধান থাকতে হবে। সুন্নিয়তের নাম ঢোল বাদ্যবাজনা নয়, সুন্নিয়তের নাম বেপর্দা মহিলার সরাসরি নয়, সুন্নিয়তের নাম কখনোই শরীয়ত বিরোধী কোনো কিছু নয়। শরীয়তের বাহিরে যাবে এক বাক্যে মনে রাখবেন, শরীয়তের বাহিরে যাবে সেইটা কখনো সুন্নিয়ত নয়, এটা বেদাত আর ভণ্ডামি। এটা কি বেদাত আর কি ভণ্ডামি? খুব সাবধান থাকবেন পেরে হাজিরিন, বেদাতের ব্যাপারে খুব সোচ্চার হতে হবে। আজকাল তো আমাদের আলেমদের মুখ থেকে বেদাতের বিরুদ্ধে বক্তব্য বন্ধ হয়ে গেছে, মনে হয় যেন বেদাত বলতে বাংলার জমিনে কিছুই নাই, কিচ্ছু নাই। সাবধান সাবধান, খুবই সাবধান হতে হবে পেরে হাজিরিন। আসুন, যে কথা বলছিলাম বলতে চাইছি সেটা হলো এই, আমরা সুন্নি কিন্তু আমরা কোরআন সুন্না ছাড়া সুন্নি নই। আমরা তরিকাতপন্থী, আমরা পীরি মুরিদির সাথে সম্পৃক্ত, সেই পীরি মুরিদিকেই মানি যেই পীরি মুরিদি কোরআন সুন্না সম্পৃক্ত। কথা কি বোঝাতে পারছি? পীরি মুরিদির নাম দিয়ে আপনি বলবেন আমার খানকায় ঢুকলে উমরা আর হজ হয়ে যাবে, এই পীরি মুরিদি, এটা পীরি মুরিদি নয়, এটা ভণ্ডামি শয়তানি, ইবলিস হচ্ছে আরো বড় শয়তানি। এটা যেটা বলছিলাম ফেসবুকে কাহিনী দেখলাম, এইরকম একজন বেদাতি সুন্নি, এইরকম একজন বেদাতি সুন্নি, আপনারা মন খারাপ করতে পারেন আমার কথাটা শুনলে, কিন্তু মন খারাপ করবার কোনো সুযোগ নাই। কেন বেদাতি সুন্নি বলছি? যেহেতু মিলাদ ক্যাম্প করলে আমরা সুন্নি বলি, মিলাদ ক্যাম্প করলে আমরা কি বলি? সুন্নি বলি, আর যত শয়তানি সব চলে ওর মধ্য দিয়ে। এইরকম একজন একটা দরবারের একজন আলেম যদি বক্তব্য শোনায়, আপনারা হতবাক, আমার ফোনে বক্তব্য আছে, সেখানে জিজ্ঞাসা করা হয়েছে তো উনাদের পীর সাহেব নাকি বলেছেন, সরাসরি বক্তব্য এখানে আমার এই ফেসবুকে রেডি করা আছে, পীর সাহেব বলেছেন, জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা, 1986 সালের ঘটনা বলছেন উনাদের, ওই বেদাতি সুন্নিদের আরেক আলেম জিজ্ঞাসা করে, হুজুর তো অন্যান্য সব পীর সাহেবরা সফর করে, মাহফিল করে, তাদের মুরিদ বাড়ছে, তাদের এইটা বাড়ছে, তো আপনি সফর করেন না কেন? কথাটা মনে হয় যেন বানানো বলে ফেলছি নাকি? আপনি সফর করেন না কেন? তখন ওখানে পীর সাহেব নাকি জবাব দিচ্ছেন, এভাবে জবাব নাকি দিয়েছেন, পীর সাহেব বলছেন যে দেখো বাপু, আমার সফর করবার দরকার নাই, আল্লাহ তালার সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে। প্রথম বক্তব্য, আল্লাহ তালার সাথে কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে। কি চুক্তি? এই চুক্তি হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের মাটি দিয়ে বানাইছে তারা মরণের আগে একবার হলেও আমার দরবারে আসবে, এখানকার মুরিদ হয়ে যাবে। এখন বলুন এটার নাম সুন্নিয়ত নাকি ভণ্ডামি? তো আমাক এখন বলুন তো, এই সুন্নিয়ত যদি আমরা দাবি করি আর এইটাকে যদি সুন্নিয়ত বলি, তাহলে ওহাবিরা আমাদের বিরুদ্ধে কেন বলবে না? ওহাবিরা আমাদের বিরুদ্ধে কেন বলবে না? কেন আঙ্গুল উঁচা করবে না? সাবধান সাবধান, আল্লাহ পাকের সাথে পীরের চুক্তি হয়ে গেছে না? আস্তাগফিরুল্লাহ আযীম, নাউযুবিল্লাহ। সাবধান থাকবেন, যেরকম ইসলাম আমর বিল মারুফের নাম, সেরকম ইসলাম নাহি আনিল মুনকারের নাম। শুধু সৎ কাজের আদেশের নাম ইসলাম নয়, সাথে সাথে নিষেধ কাজ থেকে বাধা দেওয়ার নাম ইসলাম। ভুলে গেলে চলবে না, শুধু বলবো আমার দইটা মিষ্টি, অন্যের দই টক কিনা তা বলবো না, এইটার নাম ইসলাম নয়, এটার নাম মুনাফেকি। আমার দই মিষ্টি সাথে বলে দিতে হবে অমুকের দইটা টক। কথাকে বোঝাতে পেরেছি আমি? কারণ আমি যদি আমার দইকে বাজারজাত করতে চাই, তাহলে সত্য বলতে হবে আমার দই মিষ্টি, আমার দইয়ের এই গুণাগুণ, অন্যের দই ছাড়া কেন আমার দই আপনি খাবেন?
অন্যের দই ছাড়া আমার দই কেন কিনবেন? এইটাকে বাজারজাত করতে হলে অবশ্যই অন্যের দইয়ের কি সমস্যা, আমার দইয়ের কি সুবিধা, সেটা আপনাকে বলতে হবে না। খবরদার, মুনাফিক মার্কা সুন্নি হলে চলবে না। সাবধান সাবধান, খুব সাবধান থাকবেন। যুগে যুগে মনে রাখবেন, আমাদের যারা সুন্নিয়তের সিপাহ সালার ছিলেন, সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিয়েছেন, তারা কিন্তু শুধুমাত্র নিজের দই টক এতটুকু বলেই শেষ করেন, নিজের দই মিষ্টি এতটুকু বলেই শেষ করেন নাই, অপরের দইটা টক ছিল সেইটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এছাড়া জনগণকে আপনি কেমনে ভালোর পথে আনবেন খারাপ থেকে, কেমনে আনবেন? কি নবীজি বলেছেন? নবীজির দাওয়াতের সিস্টেম কি ছিল? নবীজি একদিন হঠাৎ করে ডাকলেন, সাবা পাহাড়ের পাদদেশে সকলকে একত্রিত করলেন, সহি সম্পূর্ণ সহি সনদের হাদিসগুলো একত্রিত করবার পরে নবীজি কি বললেন? সবাই উপস্থিত, নবীজির আপন চাচা আবু লাহাব সেখানে উপস্থিত, নবীজি বললেন, তারা বলছে, আবু লাহাব বলছে, ভাতিজা কেন ডেকেছ? নবীজি বললেন, চাচা আমি তো ডেকেছি কি কারণ শোনেন। হ্যাঁ বলো। আমি যদি বলি, ভালো করে বুঝুন, আমি যদি বলি সাফা পাহাড়ের ওই পার্শ্বে একদল শত্রু বাহিনী অপেক্ষা করছে, তারা আপনাদের উপরে যে কোনো মুহূর্তে হামলা করে বসবে, আপনারা বিশ্বাস করেন কিনা? এক বাক্যে সবাই বলল, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি আমাদের মাঝে 40 বছরের উপর সময় রয়েছ, একদিনও একটি মিথ্যা কথাও বলো নাই। সুবহানাল্লাহ, এজন্য অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। নবীজি বললেন, যদি সেইটাই হয়ে থাকে তাহলে আমি বলে দেই, আপনারা এই যে মূর্তি পূজার মূর্তি পূজা করছেন, মূর্তির ইবাদত করছিলেন, এই মূর্তির ইবাদত করতে হলে, মূর্তির ইবাদত করলে আল্লাহ পাকের সৈনিক অর্থাৎ জাহান্নামে চলে যেতে হবে, ফেরেশতারা আপনাদেরকে জাহান্নামে নেবে, এই সবগুলো ছেড়ে দিয়ে আপনারা এক আল্লাহর ইবাদতের প্রতি চলে আসুন। কথাটা বলবার সাথে সাথে আবু লাহাব কি করেছিল? এক মুষ্টি পাথর নিয়ে নবীজির চেহারা মোবারকে নিক্ষেপ করে বলেছিল, তাব্বাল্লাকা সাইর আল ইয়াউম আলি হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ। জোরে বলুন, নাউযু বিল্লাহ। নবীজির চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল। সে বলেছিল, আবু লাহাব তোমার ধ্বংস হোক, নাউযু বিল্লাহ বলুন, সারাটা দিন তুমি আমাদের এই জন্য ডেকেছো, আলি হাজা জামাআতানা, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। আর বুঝুন তো, নবীজি শুধু তো বলতে পারতেন, আসুন আপনারা আল্লাহ তাআলার দাওয়াত মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোনদিন তো মূর্তি পূজার বিরুদ্ধে বলতেন না। ঠিক কথা কি বুঝাতে পেরেছি? বলবার কি দরকার? বলতেন না, যদি না বলতেন নবীজিকে কেউ কি কোনদিন কোনো টাচ করত? কি কোনো টাচ করত? তাহলে নবীজির দাওয়াতের সিস্টেম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমি যদি নবীজির উম্মত দাবি করি, নিজেকে সুন্নি দাবি করি, তাহলে আমার কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দুইটা থাকতে হবে না? দুইটা থাকতে হবে না? পেরে হাজরিন, বিরক্ত হয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি আমি, কি কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আসুন লক্ষ্য করবার চেষ্টা করুন, পাক ভারত উপমহাদেশে ওলামায়ে কেরাম সকল ক্ষেত্রে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য জীবন দিয়েছেন, সকল ক্ষেত্রে দিয়েছেন। আপনারা হবিগঞ্জের মানুষ, বৃহত্তর সিলেটের মানুষ, আল্লামা সাহেব কবরা ফুলতলি রহমতুল্লাহ আলাই সুন্নিয়তের জন্য শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েছেন না? দিয়েছেন না? সালসেলার মরহুম পীর সাহেবরা সুন্নিয়তের জন্য কত অত্যাচার সহ্য করেছেন না? বোলপুরার পীর সাহেবরা করেছেন না? কারা করেন নাই দেখান তো, পূর্ব যুগের কারা করেন নাই? শুধু এতটুকুই নয়, এই ব্রিটিশ বেনিয়ারা যখন মুসলমানদের উপরে কর্তৃত্ব বজায় রেখেছিল, ধর্ম কর্ম সব ধ্বংস করে দিয়েছিল, যেমন এই মুহূর্তে দিল্লিতে চলছে তাণ্ডব লীলা মুসলমানদের উপরে, বড়ই দুঃখজনক কি যে তাণ্ডব লীলা চলছে। আল্লাহ, যদি আজকে এই 700 বছরের উপরে মুসলমানরা শাসন করেছেন ভারতবর্ষ, তারা কিচ্ছু করার দরকার নাই, কোনো অত্যাচার নয়, শুধু যদি মুসলমান মানে একটু ক্ষমতার জোরে বাড়াতেন, একটা হিন্দু কি ভারতবর্ষে পাওয়া যেত? একটা হিন্দু পাওয়া যেত? কিন্তু না, এইটা তো ইসলামের নীতি ছিল না। পিয়ারে হাজরিন, আসুন 1757 সেই ফরাসি ত্রাসদির পর থেকে নিয়ে শুরু করে একেবারে 1800
31 আট মুহূর্ত পর্যন্ত মুসলমানদের ধর্মে কর্মে যখন অবস্থাশীল হয়ে গেল 1812 পরের দিকে ইমাম শাব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন ফতোয়া জারি করলেন যে এখন হিন্দুস্তান আর দারুল ইসলাম নয় দারুল হারব হয়ে গেছে অর্থাৎ শরীয়তের হুকুম হলো হয়তো জিহাদ করো নয়তো দেশ ছেড়ে অন্যত্র গিয়ে ধর্মকে রক্ষা করো সুবহানাল্লাহ এই ফতোয়া যখন দিয়েছিলেন তখন কিন্তু ভারত মহাদেশে পীর কম ছিল না ঘরে ঘরে পীর ছিল পীরালি ছিল কিন্তু তারা দেখেছে যদি এখন এই এই আন্দোলনে যেতে হয় তাহলে তো জান জীবন সব চলে যাবে কি জান জীবন সব চলে যাবে তখন তো বসে বসে শুধু হাজিয়া খাওয়ার সুযোগ থাকবে না কারণ মনে রাখবেন কথা ভালো করে বুঝবেন হাদিয়া যেরকম নেওয়াও সুন্নত দেওয়া কি সুন্নত নয় দেওয়া কি সুন্নত নয় আপনি শুধু বিশ্বাসের হাদিয়া শুধু খাবেন দেবেন না তাহলে নবীজির সুন্নত কেমনে আদায় করলেন শুধু দেওয়া সুন্নত নেওয়া সুন্নত নেওয়া সুন্নত দেওয়া সুন্নত উভয়টা থাকতে হবে না আর নবী যে বলেন শুনুন ভালো করে নবীজি সরাসরি হাদিস আমি শুনিয়ে দিচ্ছি নবীজির হাদিস শুনিয়ে দিচ্ছি নবীজি বলছেন আল হাদায়া মুস্তারিকা আল-হাদায়া মুস্তারিকাতুন বাইনাল হাযিরিন হাদিসের ভাষা কম কম বেশি আছে কিন্তু আল-হাদায়া মুস্তারিকা পর্যন্ত শব্দ সম্পূর্ণ সহি নবীজি বলছেন আপনি যদি এখানে বসা থাকেন আপনার সামনে মুরিদরা আপনি বিশ্বাস আপনার সামনে মুরিদরা বসা আছে একজন গিয়ে সেখানে হাদিয়া দিল হাদিস হচ্ছে যারা ওখানে উপস্থিত ছিল ওই হাদিয়ার অংশীদার তারা সবাই সুবহানাল্লাহ এখন তো বিশ্বাসের 12টা বাজবে হাদিয়া করবে হাদিয়া করতে কিন্তু 12টা বাজবে কিন্তু আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলি দেখুন আজকে ফুলতলি বলুন আজকে সারসিনা বলুন আজকে ফুরফুরা বলুন আজকে এই সৈয়দ আহমদ শহীদ বেরেলভি রহমাতুল্লাহ মাসলাকের দরবারগুলো দেখুন এবং যে কোনো হক দরবার যে কোনো হক দরবার যে কোনো হক দরবার আপনি দেখবেন ওনারা শুধু হাদিয়া নেন না হাদিয়া দেন কি হাদিয়া শুধু নেন না হাদিয়া ওনারও দেন এইটাই সুন্নত এইটাই কি সুন্নত আর কিছু পাবো শুধু খাবো দেব শুধু খাবো দেব এমন খাওয়া খাবো যে টাকা খরচ করে মক্কায় কেন যাবে এইটাও খাবো এইটাও আমার খানকায় খেয়ে ফেলবো আমি কি দেখেছেন না কয়দিন আগে পত্রিকায় দেখেছেন না পেপার পত্রিকায় ভাই বাবাজি ওলামা হযরত এইটার নাম যদি পিলালি হয় খোদার কসম আমি এই পিলালিকে কখনোই সাপোর্ট করতে পারি না কখনোই সাপোর্ট করতে পারি না এটা কোনো পিলালি না পিলালি হবে পিলালি খানকায় পীর থাকবে রাজপথে বীরের ভূমিকা পালন করবে পেয়ারে হাজিরি আসুন ভালো করে বুঝবার চেষ্টা করুন মনে হয় রাগ হয়ে যাচ্ছেন আপনারা রাগ বলে আমার কিচ্ছু করবার নেই হক কথা বলে যাচ্ছি মন গড়া কোনো কথা বলি না বলবার চেষ্টাও করি না বলে ফেললে সাথে সাথে ভুল স্বীকার করে বসি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই কিন্তু কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি নই বেরে হাজিরিন আসুন কথাগুলো বুঝুন যেটা বলছিলাম 1757 থেকে শুরু করে নিয়ে যখন ব্রিটিশ বেরিয়েরা মুসলমানদের ঈমান হরণের কাছে লেগে গেল সৈয়দ আহমদ শহীদ বেরেলভি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যিনি ছিলেন হাসান সৈয়দ সুবহানাল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বংশধর হাসান সৈয়দ ছিলেন আর অন্য পীরেরা সবগুলো ওই হাজিয়া নিয়ে ঘরের মধ্যে বসে থাকতে শুরু করলো কেউ রাজপথে আসতে রাজি হয় নাই কিন্তু সৈয়দ আহমদ শহীদ বেরেলভি রহমাতুল্লাহ আলাইহির মতো টাকবাকে যুবক বয়স তখন মোটেও বেশি নয় টাকবাকে যুবক ছিলেন ইমাম শাব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির শিষ্য খলিফা এমন মাপের খলিফা ইমাম শাব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি যাকে তার প্রধান খলিফা নির্ধারণ করেছিলেন যদি এতটুকুই করেন নাই উনার আপন ভাতিজা ওই সময়ের সবচেয়ে বড় মাপের আলেমদের মধ্যে একজন শাইস্তাইন শহীদকে তার আপন মেয়ের জামাই ওই সময় যাকে শেখুল ইসলাম বলা হতো আল্লামা আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি এবং তার পরিবারের সকল আলেমদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা সৈয়দ আহমদ শহীদের হাতে বায়াত হয়ে যাও জিন্দাবাদ
কথাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন। অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি না, প্রসঙ্গক্রমে কথাগুলো বলছি। ইমাম শাহাবুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন, তিনি তার প্রধান শিষ্যের কাছে পরিবারের সকলকে বায়াত হবার নির্দেশ দিলেন। কতটুকু যোগ্যতার অধিকারী হলে ইমাম শাহাবুল আজিজের মতো ব্যক্তি ওনার পরিবারের সকলকে ওনার শিষ্যের কাছে বায়াত হতে নির্দেশ দেন? আল্লাহু আকবার! ওনার যোগ্যতার ব্যাপারে প্রশ্ন উঠানো মানে বোকামি না? বোকামি না? আসুন ভালো করে বুঝুন, আমি তো আমার ভাষায় বলি, ওই সফরটা ছিল চলমান একটা বিশ্ববিদ্যালয়। ওখানে দেখুন স্পষ্ট জীবনী লেখা, সারা রাত্র তারা ঘুমাতেন না, আল্লাহু আকবার, সারা রাত্র ইবাদত গন্দগি করতেন, সারা দিন মুসলমানদের কল্যাণে ব্যয় করতেন। এই 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 ব্যাপার নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, এই সকল বান্দারা রাত্রবেলা তাদের শরীর বিছানার সাথে লাগে না, ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, তারা তাদের রবকে ডাকে ভয় আর আশা নিয়ে, ভয় আর আশা নিয়ে। দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের বাংলার জমিনের কিছু বড় মাথাওয়ালা উর্বর মস্তিষ্কওয়ালা কিছু মানুষ না বুঝে না শুনে এইরকম মহান বুজুগের উপর অপবাদ দিতে শুরু করেছে। যারা বলুন নাউযু বিল্লাহ, যারা বলুন নাউযু বিল্লাহ, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন, আর যারা বলুন আমিন। এর হাজিরিন আসুন, আমি আমার আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে চলে এসেছি, আপনাদের কষ্ট হচ্ছে বুঝি। তাহলে ভালো মানুষদের, ভালো মানুষদের আল্লাহ পাকের মাহবুব আমরা হতে চাই। আমরা কি হতে চাই? আল্লাহ পাকের কি হতে চাই? মাহবুব হতে চাই, এটা নিয়ে কথা বলছিলাম। আল্লাহ পাকের মাহবুব হতে হলে কি করতে হবে, এটা বলতে গিয়ে আমি সুন্নত নফলের বিষয়গুলো একটু টেনে এনেছিলাম। তো সুন্নত আজকে বিদায় করতে আমরা উঠে পড়ে লেগেছি, অথচ নবীজি বলে দিলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম ও ফি রিওয়ায়াতিন লা কাফারতুম, যদি তোমরা নবীর তোমাদের নবীর সুন্নতকে ছেড়ে দাও, অবশ্যই তোমরা কি হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, অথবা তোমরা কাফের হয়ে যাবে। বের হাজরিন, সে সুন্নত নিয়ে আমরা খেলা শুরু করেছি, আসুন সুন্নতের স্তর পরে বোঝাবার চেষ্টা করব। যদি সুযোগ পাই, সময় পাই, আমি নফলের স্তরটা একটু বোঝাবার চেষ্টা করি। কিসের স্তর? কিসের? কিসের? নফলের স্তরটা বোঝাবার চেষ্টা করি। ও খাগাউড়ার মানুষ, একটু একটু ঠান্ডা মাথায় বুঝবেন কথাটা, একটু ঠান্ডা মাথায় বুঝবেন। আজকে নফল শব্দের শাব্দিক অর্থ অতিরিক্ত। নফল শব্দের অর্থ কি? নফল শব্দের অর্থ কি? অতিরিক্ত। এই মনে করে আমরা বলি নফলের কি দরকার, এটা তো অতিরিক্ত। হ্যাঁ, কথা ঠিক আছে, কিন্তু মনে রেখে দেবেন, আমি আপনাদেরকে একটা তাত্ত্বিকতা এখানে তুলে ধরে যাই, একটা তাত্ত্বিকতা ধরতে চাই, তুলে ধরতে চাই আপনাদের সামনে, কথাটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। নফল মানে অতিরিক্ত, কথা ঠিক আছে। আমি আপনি এই যে মাগরিব পড়েছি বা এশা পড়েছি, তাই তো? কথা ঠিক আছে। তো মাগরিবের দুরাকাত সুন্নাত মুয়াক্কাদার পরে নফল আছে তো নাকি? নফল পড়লে আছে, না পড়লে নাই। আজকে যে আমরা কাছাকাছি বাচ্চাগুলো, ও যা হোক, আজকে আমরা যা আজকে আমরা নফলকে ছেড়ে দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমাদের আলেম সমাজের যথেষ্ট উদাসীনতা রয়েছে। কাদের উদাসীনতা রয়েছে? কাদের? ভালো করে বুঝুন, ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায়। নফলকে বলে দিচ্ছে অতিরিক্ত, হ্যাঁ কথা অতিরিক্ত, ঠিক আছে, কিন্তু ব্যাপার তো কিছু আছে, ব্যাপার কিন্তু অনেক বড় কিছু একটা আছে, সেটা কি? আসুন, এটা বোঝাবার আগে আরেকটা বোঝাতে হবে আমাকে। আমরা আল্লাহ পাকের মাহবুব হতে চাই, কি হতে চাই? প্রিয় হতে চাই। আল্লাহ পাকের প্রিয় কেমনে হওয়া যায়? সহিহ আল বুখারী যে হাদিস সবাই আমরা জানি, নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, ওই বলি বলি সংক্রান্ত যে হাদিসটা সেখানে বলা আছে, বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ পাক বলছেন, বান্দারা আমার নৈকট্যতা অর্জন করে, আমার মহাব্বত যদি পেতে চায়, তাহলে কেমনে তার বান্দারা পেতে পারবে? তারা নফলের মাধ্যমে। কিসের মাধ্যমে? সুবহানাল্লাহ, কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে। কি কি হবে? আমার মাহবুব হবে। নফলের মাধ্যমে আমার কি হবে? মাহবুব হবে। অথচ সেই নফল আজকে আমরা কি করেছি, কি করেছি? ছেড়ে দিয়েছি, ঝেঁটিয়ে বিদায় করেছি। দুঃখজনক,
আমি সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি, নফলটা আপনি পড়বেন কি পড়বেন না আপনার দায়িত্ব, আমার কথাটা আগে বুঝবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন, ছোট আকারে বুঝুন। আবু দাউদ শরীফের সহিহ সনদের হাদিস, আবু দাউদ তিরমিজি সহ দুনিয়ার প্রায় কিতাবে রয়েছে। শুনুন, নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার তার সকল আমলের মধ্যে থেকে নামাজের হিসাবটা আগে নেবেন। সুবহানাল্লাহ, আগে কিসের হিসাব নেবেন? কিসের? আসুন, এই নামাজের হিসাব নিতে গিয়ে যখন বান্দার ফরজ নামাজ ফজর জোহর আজা ফরজ নামাজের হিসাব যখন নেওয়া হবে তখন বান্দার ফরজ নামাজে ঘাটতি দেখা যাবে। কি দেখা যাবে? অসম্পূর্ণ অথবা অসম্পূর্ণ ঘাটতি, ঠিক মতো আদায় হয় নাই। ফেরেশতাগণ বলবেন আল্লাহ আপনার বান্দার ফরজ নামাজ পরিপূর্ণ হয় নাই, আমরা এখন কি সিদ্ধান্ত নেব গো মাবুদ? রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা তোমরা আমার ওই বান্দার নফল নামাজের দিকে তাকাও, বান্দার কোন নফল নামাজ আছে কিনা, যদি আমার ওই বান্দার নফল নামাজ থেকে থাকে তাহলে ওই ত্রুটিপূর্ণ ফরজ গুলোকে নফলের মাধ্যমে পূর্ণ করে দাও। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন, আজকের বেশি দিনের ধরতে চাই নাই, আজকে ফজর থেকে শুরু করে নিয়ে এসা পর্যন্ত আমরা যারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছি, ফজর জোহর আসর মাগরিব এশা, একজন বান্দা যদি আপনার বুকের পাটা থেকে থাকে, আপনার বুকে যদি সৎ সাহস থেকে থাকে, একজন কি আপনি হাত উঁচিয়ে বলতে পারবেন যে ফজর থেকে এশা পর্যন্ত আমার ফরজের কোনো ঘাটতি হয় নাই? পারবেন? একজন কি বলতে পারবেন ফজরের নামাজ পূর্ণভাবে আমার দু রাকাত ফরজ আদায় হয়েছে, যখন চার রাকাত পরিপূর্ণ আদায় হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি হয় নাই, নামাজের মধ্যে কোনো কমতি হয় নাই, নামাজ আমার 100-তে 100 কবুল, এরকম আজকের দিনের পাঁচ ওয়াক্ত আমার আপনার নিশ্চিত কবুল দেবার, নিশ্চিত কবুল হয়েছে, এরকম কথা বলবার কোনো বান্দা আছে নাকি? আমি আরো সাহস করে বলে দেই, একমাত্র নবী রাসূল ছাড়া দুনিয়ার কেউ এই নিশ্চয়তা দিতে পারে না। না না, এজন্যই কিন্তু আল্লাহ পাক বলেছেন ফাতাহাজ্জাদ ওয়ামিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নবীকে এটা আপনার জন্য অতিরিক্ত। সুবহানাল্লাহ, কার জন্য অতিরিক্ত? এখন আমি সহজে বলি বাবাজিরা, যুবক ভাইরা একটু বুঝবার চেষ্টা করুন। তাহলে নবীজির হাদিসে বললেন, নবীজির হাদিসে বললেন ফরজ নামাজের ঘাটতি হলে পূরণ করা হবে কোন নামাজ দিয়ে? এখন বলবেন হ্যাঁ আমাদের ফরজ নামাজ 100-তে 100, যদি আপনি দাবি করতে পারেন আপনার ফরজ 100-তে 100, আলহামদুলিল্লাহ আপনার নফল আর বলবো না আমি আপনাকে, কথা কি বুঝাতে পেরেছি? আর বলবো না, কিন্তু একটু বার কি চিন্তা করে দেখেছেন আমার ফরজ 100-তে 100 হয়েছে তো? হয়েছে তো? আসুন ফজরের নামাজ যদি বলি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী মুসলিম থেকে দুনিয়ার যত হাদিসের কিতাব বের করুন, নবীজি ফজরের নামাজে কমপক্ষে 50-60 আয়াত তেলাওয়াত করতেন, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 33-40, আমি আপনি কয়টা করি? ইমাম সাহেব যদি আগামীকাল ফজরে 50 আয়াত প্রথম রাকাতে তেলাওয়াত করেন, দ্বিতীয় রাকাতে 30 আয়াত, পরের দিন কিন্তু আর ফজরে কোনো মুসল্লি থাকবে না, তিন দিনের দিন, কমিটি বলবে হুজুর রবি দায় দাও মুসল্লি শেষ। হুজুর যদি বলেন না আমি নবীজির সুন্নত মতো নামাজ আদায় করতে চাই, হুজুর রাখেন আপনার সুন্নত ও পর্যন্তই থাকুক, আপনি আগে ইমামতি ছেড়ে যান আমাদেরকে বাঁচান, কি অবস্থা? এরকম তো নাকি অবস্থা? এরকম কি না? তাহলে আমার আপনার নামাজ 100-তে 100 এই নিঃশ্বাস দিতে পারছি তো? দিতে পারছি তো? এখন বুঝে দেখুন নফলটা আমার আপনার জন্য জরুরি অথবা জরুরি নয়, কথাকে বুঝাতে পারলাম? যেহেতু আমি নিশ্চিত আমার ফরজ নামাজে ঘাটতি আছে, কি আমি নিশ্চিত আমার ফরজ নামাজে কি আছে, যখন আমি এটাতে নিশ্চিত তখন এই ঘাটতি পূরণের জন্য নফলটা আমার জন্য আর নফল নাই, এটা আবশ্যক হয়ে গেছে। এই বুঝাতে পেরেছি কথা? এখন কি কথা বুঝলেন? এখন নফল ছেড়ে দেবেন না আদায় করবেন আপনার দায়িত্ব, আপনি বুঝবেন সেটা, সেটা আপনি বুঝবেন, আমার কিচ্ছু করবার নাই। ভাইরা বাবাজিরা এখান থেকে এতটুকু নিশ্চিত হয়ে আর কমপক্ষে অন্তত প্রত্যেক সময় দুটা রাকাত হলেও নফল যেন আমরা আদায় করেই বের হই,
কথা বুঝাতে পেরেছি? এটা আমার জন্য আর নফল থাকছে না, কারণ আমার ফরজ নামাজের ঘাটতি পূরণের জন্য লাগছে। ফরজ নামাজের কিসের জন্য? ঘাটতি পূরণের জন্য। আর আপনি দাবি করেন আমার ফরজ নামাজ 100-100, বাস কোনো কথা নাই, কিন্তু 100-100 ঠিক আছে তো? ওই যে যদি একদিন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ভুল করেও কয়েল না জ্বালা, স্প্রে না করে মশা যদি কয়েকটা কামড় দেয়, কি নামাজ ঠিক থাকে তো? না লাফালাফি শুরু হয়ে যায়, লাফালাফি শুরু হয় তো? ইমাম সাহেব সালাম ফিরাবার আগে, জোয়া করবার আগে চিল্লা পাল্লা, এই মাসি সাহ কয়েল জানান নাই কেন? কি কথা কি খুব বেশি বলে ফেলেছি নাকি বাস্তব বলছি এটা? তাহলে এইরকম নামাজ আমরা আদায় করি, এরপরেও যদি বলি নফল লাগবে না, এর চেয়ে বড় কপাল পড়া আর কেউ আমরা আছি বলে মনে করি না। কথা কি বোঝাতে পারছে? পেরে হাজিমি আসুন। তাহলে আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা তাদের পরিচয় আল্লাহ পাক কি দিলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা'। মাহবুব বান্দাদের পিঠ রাত্রবেলা বিছানায় লাগবে না? না না, মাহবুব বান্দাদের পিঠ রাত্রবেলায় বিছানায় লাগবে না, লাগবে না, লাগবে না। এখন আমি আপনি চিন্তা করে দেখি আমার আপনার পিঠ বিছানায় লাগে কি না। অথচ মাহবুব হওয়ার জন্য তো সবাই লাফালাফি শুরু করে দিয়েছি। পেরে হাজিরিন ভালো করে মাথায় রেখে দিন, আমি আলোচনা একেবারে শেষের পর্যায়ে নিয়ে এসেছি, ভালো করে মাথায় রেখুন। যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হবে, আল্লাহ পাক তাদের সিফাত বর্ণনা করছেন, তাদের পিঠ বিছানায় লাগবে না, যদিও বা লাগে অতি অল্প, কাদু কালিলাম্মা ইয়াহজাউন, যদিও বিছানায় লাগে তো অতি অল্প সময়, কি অতি অল্প সময়, অতি অল্প সময়, অতি অল্প সময় বিছানায় লাগবে। ছোট্ট একটা হাদিস শুনুন, একজন তাবেঈ, একজন তাবেঈ হযরত সাবিত আল বুনানি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, অনেক বড় মাপের ব্যক্তি, হযরত সাইদ ইবনে জুবায়ের প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন, আমি এবং আমার বন্ধু হযরত হুমায়দা তাবিল, দুজন তাবেঈ, তারা দুইজন বলছেন, হযরত সাবিত আল বুনানি যেই দিন ইন্তেকাল করলেন, আমরা তার কবরে তাকে নামাতে গেলাম, আমরা দুজনে নামালাম, কবরে দাফন কাফন হয়ে, দাফন শেষ হয়ে গেল, দোয়া দরুদ সব শেষ হয়ে গেছে, বর্তমানে তো দোয়াও লাগে না, নাকি দোয়া লাগে? আর যাক কপাল পোড়া। তিনি বলছেন, সাহেব সবাই যখন চলে গেছেন, আমরা দুজন মনে কষ্ট নিয়ে, খুব কাছের বান্ধব ছিল আমাদের, খুব কাছের সাথী, দুজন একটু কবরের পাশে রয়েছি, আমরা একটু কাছে দুজনে রয়েছি, সকলে চলে গেছেন, হঠাৎ করে দেখলাম কবর যে কাঁচা ইট গুলো দিয়ে কবরটাকে সাজিয়ে তোলা হয়েছে, আমরা মাটি দেই, অন্যদিকে কাঁচা ইট দেওয়া হয়, পাকা ইট দেওয়া যাবে না? না, পাকা ইট দেওয়া যাবে না, কাঁচা ইট, অর্থাৎ মাটিকে ইট বানিয়ে বানিয়ে সেইটা দিয়ে আমরা যে কাঁচা ইট দিয়ে কবরস্থ করেছি, হঠাৎ করে আমরা একটু কাছে আসবার পরে তাকিয়ে দেখলাম কাঁচা ইট একটা খুলে পড়ে গেছে। আমরা বললাম, তাহলে কাঁচা ইটটা আমরা আবার লাগিয়ে দিয়ে যাই। দুজনে যখন কাছে গেছি কাঁচা ইটটা লাগিয়ে দেবার জন্য, হযরত সাঈদ ইবনে জুবায়ের বলছেন, আমি যে মাত্র কাছে গেছি, গিয়ে আমি হতবাক কাঁচা ইটটা লাগাতে যাব, এই সময় ইটের ওই ফুটা দিয়ে দেখতে পেলাম হযরত সাবিত আল বুনানি দাঁড়িয়ে নামাজ আদায় শুরু করেছেন। আমি দেখলাম ভাই হুমায়দা তবিল, দেখে যান, দেখে যান কি অবস্থা, দুজনে আমরা দেখলাম, দেখে আমরা হতবাক, যাহোক আমরা এই অবস্থায় কাঁচা ইটটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে চলে আসলাম তার বাড়িতে, দরজায় করাঘাত করলাম, তার মেয়ে ভিতর থেকে আওয়াজ দিলেন, কে গো আপনারা? বললাম, সাঈদ ইবনে জুবায়ের হুমায়দা তবিল। জি চাচা যান, বলেন কি ব্যাপার, আপনারা কি কারণে এসেছেন? ও বাবাজি জি শুনো, আমরা একটু জানতে চাই, মাখানা আমালু আবিক, তোমার বাবার কি আমল ছিল একটু তুমি বলো না, শুনতে চাই। তখন তার কন্যা বলছেন, মেয়ে বলছেন, চাচাজিরা আমার বুঝতে বাকি নেই, অবশ্যই আপনারা হয়তো বা নতুন কোনো কিছু দেখেছেন আমার বাবার ব্যাপারে। সুবহানাল্লাহ,
জি ভাতিজি হ্যাঁ আমরা এই এই বিষয় দেখলাম। তখন তার কন্যা বলছেন আপনারা যা দেখেছেন সম্পূর্ণ সত্য, কারণটা হলো এই, এটা আমরা জানতাম। কারণ হচ্ছে মরণের আগ পর্যন্ত আমার বাবা দীর্ঘ 50টি বছর এক রাত তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই, এক রাত তিনি তাহাজ্জুদ আদায় বাদ দেন নাই। তিনি তাহাজ্জুদ আদায় শেষে সেহরির টাইমে অর্থাৎ ফজরের ওয়াক্ত এখনো হয় নাই, এই মুহূর্তে তিনি আল্লাহ তাআলার দরবারে মুনাজাতে বসে যেতেন। সুবহানাল্লাহ। মুনাজাত অন্যান্য কথাবার্তা বলবার পরে তিনি একটা কথা নিয়মিত বলতেন, আমরা শুনেছি তিনি বলতেন আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদাম মিন খালকিকা সালাতা ফাআতিনিহা ফি কবরি, আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদাম মিন খালকিকা সালাতা ফি কবরিহি ফাআতিনিহা রাব্বুল আলামিন, যদি আপনি আপনার কোন বান্দাকে তার কবরে নামাজ আদায় করবার সুযোগ দিয়ে থাকেন তাহলে সেই সুযোগটা আপনি আমাকে দেবেন। এটা আল্লাহ পাক বলছেন ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ পাকের এই মাহবুব বান্দারা রাত্রিবেলা আবাদত করে আর সেহরির টাইমে তারা আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহ মাফের জন্য কান্দতে কান্নাকাটি করতে থাকে। আল্লাহু আকবার। চলে আসেন, আমরা অনেকে ভুল করে অর্থ করি আল্লাহ তালা নেমে আসেন না, ওজুবিল্লাহ আল্লাহ পাকার আল্লাহ তালা কোনোদিন নামা উঠা করতে পারেন না, করেন না, এইটা আহলুস সুন্নাতুল জামাতের বিরুদ্ধ মত। আহলুস সুন্নাতুল জামাতের মত এইটা নয়, এটা মুজাসসিমাদের মত, এটা মুশাববিহাদের মত। আল্লাহ পাক কখনো উঠানামা করেন না, আল্লাহ পাক উঠানামা করা থেকে পবিত্র। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক একজন ফেরেশতা তিনি পাঠিয়ে দেন, রহমতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, তিনি প্রত্যেক দিন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক দিন ওই ফেরেশতাকে ডেকে বলেন ও বান্দারা কে আসো গুনাহগার, তোমরা গুনাহ থেকে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আসো রিজিকের সমস্যায় জর্জরিত, কার রিজিক ঠিক নাই, কার কর্মসংস্থায় হয় না, কর্মসংস্থান হয় না, কার সমস্যা আছে, তোমরা রিজিক চাও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কে কোন বালা মুসিবতে আসো, তোমরা বালা মুসিবত থেকে রক্ষা পাও আমি তোমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করে দেব। সুবহানাল্লাহ। পেরে হাজিরিন, এজন্যই কিন্তু মাথায় রাখতে হবে আমার আপনার সবচেয়ে উত্তম সময় হলো আল্লাহ পাককে আল্লাহ পাকের সঙ্গে ডাকবার, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে উত্তম সময় তাহাজ্জুদের সময়। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করেন। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পেরে হাজিরিন, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আর কথা বাড়াচ্ছি না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে আমাদের 12টা বেজে যায়, মানে 12টা বেজে যায় বলতে এইটাকে বেদাত বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে আর এইটাকে সাবেক করতে গিয়ে আমাদেরকে কত বহস মুনাজারা করতে হয়, সেখানে আবার পীরকে ঢুকে দিয়েছেন আপনারা, আল্লাহ মাফ করুক। যাক এগুলো পরে যান, আগে নবীজি পর্যন্ত কেয়ামটাকে চালু রাখবার চেষ্টা করেন। কথা কি বুঝাতে পেরেছি? এই বিষয়ে আমি বিষয়ে কথা বলতে চাই না, এটা আলাদা হবে কথা বলবো আমি, রাখেন। বানিয়ে শিরিক বলে, আস্তাগফিরুল্লাহ আলাজিম। আমি তো প্রথমেই বলেছি আজকাল আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, মানে আমাদের ইসলাম হয়ে গেছে হাসির দোয়া কাশির দোয়া, ওই ঘরে কেমনে ঢুকবার ঘর থেকে কেমনে বের হব এইটা ছাড়া ইসলাম আর বোধ হয় বাহিরে নাই, এই অবস্থা হয়ে গেছে আমাদের। ইসলাম যে মোকাম্মাল নিজামে হায়া, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এই বিষয়টা আমাদের মাঝ থেকে দূরে চলে গেছে। সাবধান থাকবেন, ইসলামের মূল রূপরেখার উপরে সাবধান থাকবেন। শিরিক নাই, তা শিরিক নাই। শিরিক কাকে বলে? আপনাদের হবিগঞ্জ টাউনে একটা মাহফিলে এসেছিলাম, সেখানে আমাকে চুনারুঘাট এলাকার দু তিনজন আলেম আসে, এর মধ্যে একজন আলেম বাইরে চুনারুঘাটে, নাম বলবো না, এসে বলছেন যে হুজুর
আমাদের এখানে এক পীর আছে, ওই পীর সাহেব বলেন নামাজের নামাজ যখন শুরু হবে তার আগ দিয়া এই সকল আপন আপন পীরের সুরত হাজির নাজির ধ্যান করে নামাজ শুরু করেন। বলুন নামাজ হবে কার জন্য? এখন নামাজ শুরুর আগ দিয়ে যদি আপনি আপন আপন পীরের সুরতকে হাজির নাজির ধ্যান করে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার কার শানে বলা হচ্ছে? এটা শীত না ঠিক? শীত নাকি নাই? শীত নাকি নাই? কি একটা বোঝাতে পারলাম? একটা বোঝাতে পেরেছি তো? খুব সাবধান, খুব সাবধান। এইরকম একেবারে সব জায়গায় দেখানো সম্ভব, আমি আর বেশি দেখাতে চাইলাম না, আজকে এখানকার জন্যই থাকুক। গান বাজনা জায়েজ, বুখারী শরীফে হাদিস আছে, তা কতটুকু স্বভাব জবাব পেলে উপকৃত, সঠিক জবাব পেলে উপকৃত হব। আমি হতবাক হয়েছি, কয়েকদিন আগে ইউটিউবে আমার একজন বক্তব্য দেখালো, নামের আগে মুক্তি সাবা লেখা, গান বাজনা 100% জায়েজ। কোন দুনিয়ায় আছি আমরা? আমরা কোন দুনিয়ায় আছি? ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, গান বাজনা গান বাদ্য কি করে? অন্তরে মুনাফিকের সৃষ্টি করে। অন্তরে কি করে? মুনাফিকের সৃষ্টি করে। এটা দীর্ঘ আলোচনা নয়, সহজ আমি বলে দিচ্ছি। আমাদের দেশে আরে আরো কয়েকজন মিলে আপনার বলছে, আমাদের বিশেষ করে হানাফি মাযহাবে অবশ্যই এগুলোর কোনো সমস্যা নেই, অমুক নাই তমুক নাই। তা আপনারা একটু ফেসবুক আইডিতে যাবেন আমার, এই বিষয়গুলো আমরা জবাব দিয়েছি, বারবার মাথায় রাখবেন। গান বাদ্য বাজনা বিশেষ করে বাজনা সহ যে গানগুলো, হ্যাঁ এমনি যদি অর্থবাদক ভালো অর্থবাদক কোনো গান হয় যেখানে কি থাকবে না, কোনো রাগ রাগিনী সহ গান থাকবে না, ভাই ভালো করে বুঝুন একটু ঠান্ডা মাথায়, যেখানে কোনো শাস্ত্রমণ্ডিত অর্থাৎ দাড়িমোচ এখনো ওঠে নাই, খুব সুন্দর কণ্ঠের ছেলেরা গান গায়, এরকম কোনো কিছু হবে না, মহিলা তো কোনো চিন্তাই করা যায় না, নামাজি হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, এরকম পাঁচটা শর্ত কমপক্ষে, এই পাঁচটা শর্ত সহকারে যদি কোনো গান হয় তাহলে সেই গানটা জায়েজ, এটা কাওয়ালি বলা হয়। কি বলা হয়? কিন্তু এই শর্তগুলো যদি আমি যদি বলি, বর্তমান বাংলার জমিনে এই শর্তগুলো পাওয়া যায় না। কথাকে বোঝাতে পেরেছি? বাংলার জমিনে এই শর্তগুলো পাওয়া যায় না। এজন্য ওলামায়ে কেরাম এক ব্যাখ্যাই আমরা বলে দিচ্ছি, বর্তমান সময়ের কাওয়ালি নাম দিয়ে যেগুলো হয় এগুলো একটাও কি নয়, জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। এর হাজিরি ভালো করে শুনুন, বাজনা সহ গান অবশ্যই হারাম। হারাম কি হারাম? আমাদের মাযহাবে হানাফিতে অসংখ্য দলিল আদিল্লা, যদি দু চারটা জানতে চান বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনারা অমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা কি লিউদিল্লা বিহি আন সাবিলিল্লাহ, এই আয়াতে কারিমা সূরা লোকমান না, সূরা লোকমানে এই আয়াতে কারি অমিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় আপনারা তাফসীরে জালালাইন খুলবেন, সেখানে স্পষ্ট গানকে হারাম বলা আছে। সুবহানাল্লাহ, বেশি দূরে আর যাওয়ার দরকার নাই, কথা কি বুঝাতে পেরেছি? আর যদি খুব বেশি প্রয়োজন হয় সামনে সামনে ওলামায়ে কেরামে বসে বিষয়গুলো সমাধান করা যাবে, মানে স্পষ্ট দলিল দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ এখন আসুন, আমরা আমাদের যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করেছি, আমরা আমাদের আলোচনা এতক্ষণ পর্যন্ত করেছি, আমরা আল্লাহ পাকের বান্দা থেকে প্রিয় বান্দা হতে চাই। কথা বলুন কি হতে চাই? এই প্রিয় বান্দা হওয়ার জন্য নফল লাগবে অথবা লাগবে না? কথা বলুন কি বুঝেছেন আপনারা এতক্ষণ? নফল লাগবে তো, নফল লাগবে তো, নফল লাগবে তো, বাস ইনশাআল্লাহ আমরা নফল এখন আগ্রহী হব তো, আর আরো বেশি প্রিয় হতে হলে লাগবে তাহাজ্জুদ। এই কথা কি বুঝতে পারছেন? আরো বেশি প্রিয় হতে হলে কি লাগবে? তাহাজ্জুদ লাগবে। পিয়ার হাজরিন, নফল থেকে আমরা যেন কেউ দূরে না যাই, আল্লাহ পাকের প্রিয় মাহবুব প্রিয় বান্দা আল্লাহ পাকের মাহবুব হতে হলে নফলের কোনো বিপরীত নাই। আল্লাহ পাক আমাদের সকলকে নফলের প্রতি যত্নবান হবার তৌফিক দান করেন, বলুন আমিন। মানে নফল মানে কি ফরজ লাগবে না তাই? কি ফরজ লাগবে না তাই? সাবধান, ফরজ সুন্নত সাথে কি লাগবে? নফল লাগবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা,
আমরা দাওয়াত করতেছি আপনাদেরকে, এতটুকু যখন এত দীর্ঘ রাত ধৈর্য ধরিয়া আপনারা বইছেন, আরো সামান্য সময় ধৈর্য ধরিয়া সিন্নে খাইয়া মোনাজাত করিয়া আপনারা যাইবা, আমি অত্যন্ত আনন্দ এবং তৃপ্তির সাথে আলোচনা করতে চাই যে আমাদের প্রধান বক্তা বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন সুন্নিয়তের অতন্ত্র প্রহরী যে সংক্ষিপ্ত আকারে যে বক্তব্য প্রদান করলেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার জানা মতো এই মাফের আলিমরা চাঁদা করেন না, এবং আমার জানা মতো এই শাহ আলম হুজুরও চাঁদা ভালো পান না, চাঁদা করেন না, কিন্তু আমি উনাকে সামনে রেখে অনুরোধ করব যে আমাদের এই মসজিদের কাজ চলতেছে, আমরা ফালা পর্যন্ত বিম পর্যন্ত তৈরি করে আমরা আটকে গেছি, হুজুরের কণ্ঠ থেকে যদি একটু অনুরোধের সুরে আমরা কিছু সুধী মণ্ডলীর কাছ থেকে আমরা সহযোগিতা পাই, তাইলে মসজিদের আল্লাহর ঘরে খেদমত হবো। হুজুর মনে কিছু নেবেন না? সম্মানিত উপস্থিতি, আসুন আদতে ভাই যেটা বলেছেন এটাই বাস্তবতা, আমরা কালেকশনের বিষয়টা এটা আলাদা লোক লাগে, আলাদা কি লাগে লোক লাগে, তবে এতটুকু বলবো মসজিদ এটা কারো ব্যক্তিগত সম্পদ, কথা বলতে হবে কারো ব্যক্তিগত সম্পদ নয়, সকলের। আরো বড় বিষয় হলো আমার আপনার ঘরটাকে আমি আপনি কিন্তু সুন্দরভাবে সাজাতে চাই, চাই কি না? তো যেখানে মসজিদ আমি আমার ইবাদত করব, আমার আল্লাহকে ডাকবো, সেই ঘরটাকে আরো বেশি সাজাতে চাই না আমরা? সবাই চাই তো? কারা কারা চাই? দু হাত উঁচু করে দেখাতে হবে, নারায় তাকবীর, আরো আওয়াজ হবে নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকের মাহফিল নারায় তাকবীর। আমি সংক্ষেপে, আমাকে কালকে আমার মহাফিল হচ্ছে উত্তরবঙ্গের নওগাঁ, নওগাঁ সদর থেকে আরো প্রায় 100 কিলো, এ কারণে ফজরের আগে আমাকে ঢাকাতে পৌঁছাতে হবে, না হলে আমি আরো কিছু সময় নিতে পারতাম, সবকিছু মিলিয়ে যা হোক আমি আর সময় নিতে পারছি না। সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো মসজিদের কি কি বারান্দার কাজ চলছে, মসজিদের বারান্দা বিম হচ্ছে, তো আপনাদের কি সিমেন্ট লাগে, সিমেন্ট বালু পয়সা যা হোক সবকিছু যাবতীয় যে বুঝতে পেরেছি, তো আমি আপনাদের কষ্ট দিতে চাই না। এখানে আমার জানা মতো অনেক ভাই আছেন, বাবাজিরা আছেন, অনেক ভাই বাবাজি, আমি বলার পরে আপনারা বলবেন, আর বাদবাকি যারা আলাদা সেটা বলে রাখবেন। আমি বলি এক বস্তা সিমেন্ট কিনলে বর্তমানে 420 থেকে 450 টাকা লাগে, আমার হিসাব কি ঠিক আছে? 420 থেকে 450 টাকা লাগে এক বস্তা সিমেন্টে, কথা ঠিক আছে? তাহলে কি তো এখন আমি এইরকম কি কোনো ভাইকে পাবো, এক মানে এক বস্তা সিমেন্ট যদি 450 টাকা হয় তাহলে 10 বস্তা সিমেন্টের দাম হয় 4,500 টাকা, 10 বস্তার দাম কত হয়? 4,500, 5 বস্তার দাম হয় 2,000 কত, মানে 2,250 টাকা, কত 2,250 টাকা হয় 5 বস্তার দাম, আর 10 বস্তার দাম হয় 4,500 টাকা। আমি বাহির থেকে এসেছি, দূরের মানুষ, আমি চাই একজন ভাই অন্তত 10 বস্তা সিমেন্টের জন্য ওয়াদা করবেন, 2-4 দিন পরে বা যখন কাজ আস্তে আস্তে চলছে আপনারা দেবেন, আমি এটাতে খুব খুশি হবো, এই গভীর রাতে দোয়া করবো। এরকম একজন ভাই বাবাজি কেউ যদি একটু মেহরবানি করে হাত উঠিয়ে বলতেন 10 বস্তা সিমেন্ট মোটেই 4,500 টাকা, মোটেই বেশি কোনো কিছু না, নারায় তাকবীর, আর আওয়াজ হবে নারায় তাকবীর। আমার বাবা সেই উনি উনি দিয়েছেন, আমি আমি বলেছি কত 10, আর উনি দিয়েছেন কত, আল্লাহু আকবার, যাদাকাল্লাহ যাদাহুল্লাহু হিরসান যাদাহুল্লাহু বারাকাতান ওয়া রাহমা, আল্লাহ পাক তার আরো বেশি বাড়িয়ে দিক, সবাই বলুন আমিন। উনি দিয়েছেন 20 বস্তা মানে 9,000 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যেহেতু উনি আমারটার অতিরিক্ত বলে ফেলেছেন, আমারটা একজন পাবো না কি, আমারটার একজন পাবো না, 10 বস্তার একজন পাবো না আমি 4,500 টাকার? ভাই বাবা জিরা কারা আছেন মেহরবানি করে একজন একটু হাত উঠাবেন, আমি কিন্তু সময় বেশি নিব না, এক সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমি শেষ করে ফেলবো, 10 বস্তার জন্য কি একজন? আর মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بير حاضرين جي جي أمي بوست بيرا چه اكتو سنن دوا حبه اخواني نا أمي اكتو بولي سنن بفتت اپنا بانا چنتا کربنا چوب کرتا که أمي دیکھ چه انشاء الله سنن دوا حبه ادير غراء قرجن تو آلو چنا ہوئے چه سنن خوار زنو واس نوشد سنن خوار زنو کار آئشا چه এটা আমাদের বাস্তবতা কারণ এক প্যাকেট সিন্নি দিয়ে এত রাত পর্যন্ত কাউকে আটকে রাখা সম্ভব অবশ্যই আল্লাহ রাসূলের মহব্বতের জন্যই কথা কি ঠিক আছে অতএব এই দীর্ঘ রাত বসবার পরে সিন্নি দেওয়ার জন্য দু চার পাঁচ মিনিট সেখানে কি তাড়াহুড়া করা আমাদের কোনো দায়িত্বশীলতার পরিচয় হবে না মোটেও না ইনশাআল্লাহ সমস্যা কোনো দিন হয়নি হবেও না আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি আপনারা অনেকে দান দক্ষিণা সহযোগিতা করেছেন অনেকে অনেক কিছু করেছেন আমরা দোয়া করে যাব দোয়া করব আল্লাহ তাআলার দরবারে আর এই দোয়াটাকে কবুলিয়াতের জন্য নবীজির দরবারে একটু সালাম দিতে চাই আপনাদের কষ্ট হবে সালাম দিলে একটু কষ্ট হবে আপনাদের আমরা একটু সালাম দেব অতি অল্প সময়ে কারো যেন কষ্ট না হয় যদি কষ্ট হয় বসে থাকবেন দাঁড়াতে যদি কষ্ট হয় বসে থাকবেন কোনো সমস্যা নাই আমার আদাত আমাকে দাঁড়িয়ে সালাম দিতে মহব্বত লাগে ভালো লাগে আপনি যদি ভালো লাগে মহব্বত লাগে দাঁড়াতে পারেন আর যদি বেদাত মনে করেন বসে থাকতে পারেন সমস্যা নেই আসুন দাঁড়িয়ে যাই সালাম আপনাকে ভুলো না এতিম গোলামকে দিয়া ঠাই আপনার কদমে ইয়া নবী দেখ দাও একবার বেশ কয়েকজন আপনারা তাফাজুমে 1000 টাকা আরো কয়েকজন 1000 টাকা করে দিয়েছেন আর মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা হাবিবিহিল কারীম اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. رب العالمين معبود الله كبير رجلته الله تمر دولي دولي بند درك نية مربيرا رأيشن داري فكا مربيرا جبان فايرا قسي قسا بسارا رب العالمين تدر شكل كنية هات تلچ حضرت علماء اكرام مارشنگ هات تلچن معبود شاسكر محفل شروع تک پر جنت جاك سارا فلو چنا ہوئے چه ইচ্ছায় অনিচ্ছায় ঘটে যাওয়া ভুল ত্রুটি গুলো কবুল আল্লাহ মাফ করে দিয়ে আজকের মাহফিল কে কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলের যা সওয়াব তুমি দিয়েছো আকা মাওলা তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে কবুল করে নাও। সাহাবায়ে কেরাম তাবেঈন তাবউ তাবেঈন আইমে মুজতাহিদিন محدثين مفسرين فقهاء دبان جبان قبا غوث كتب ابدال جرا جکھنے شے اسن اللہ تدر شکل آہا پاکے قبول کرے نا اللہ دینیر پتے جر اللہ شہادت برن کرے چند تدر کے قبول کرے نا رب العالمین تمہارے دربار فریاد جے مہورت امر اللہ نیرا پتے نیرا پتر شت محافیل کرچی এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আল্লাহ রাজধানী দিল্লির মুসলমানদের নির্ঘুম রাত কাটছে। কয়দিন আগে আল্লাহ তোমার মসজিদ শহীদ করা হয়েছে, প্রায় 200 মতো মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। রব্বুল আলামিন যে জুলুম নির্যাতন হয়েছে আল্লাহ চীনের উইঘুর সিরিয়া ইয়ামান ফিলিস্তিন আরাকান সারা বিশ্বের আল্লাহ মুসলমান রাজার নির্যাতিত যেখানে হয়েছেন তাদের সকলকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন দিল্লির ঘটনায় যারা ইন্তেকাল করেছেন শাহাদাতের আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন আরাকানি ভাই বোনদেরকে আল্লাহ তাদের আল্লাহ স্বদেশ ভূমি আবারও তাদের অধিকারে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ এই খাগা উড়াইতে আল্লাহ যে মাহফিল হলো মাহফিল আল্লাহ উলামায়ে কেরাম আলোচনা করেছেন বিশেষ করে আমি গুনাহগার নালায়েক অধম আল্লাহ কিছু সময় আলোচনা করেছি যা করেছি সর্বপ্রথম আমাকে আমল করবার তৌফিক দাও, এরপরে শ্রোতা বৃন্দদেরকে আমল করবার তৌফিক দাও, আল্লাহ পাক আমার মা বোনদেরকে পর্দায় থাকবার তৌফিক দাও। রব্বুল আলামিন গান বাদ্য বাজনা সহ যাবতীয় হারাম অশ্লীল কাজ থেকে দূরে থাকবার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে বা জামাত মসজিদে হাজির হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবার মতো শক্তি দাও। রব্বুল আলামিন হযরাত উলামায়ে কেরামের খিদমত কে কবুল করে নাও, আমলে ইলমে হায়াত বরকত আতা ফরমাও। মাহবুব আমার সাথে আমার বাবা বয়সী দাড়ি পাকা মুরব্বী নেজামরা রয়েছেন, রব্বুল আলামিন এই মুরব্বীদের হায়াত কে বাড়িয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও, মা বোন যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। বিশেষ করে আল্লাহ তোমার ঘরে মসজিদের আল্লাহ নির্মাণ কাজে সহযোগিতার জন্য আল্লাহ এক টাকা থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ যে যত দান করেছেন প্রত্যেকের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন মাহবুব তোমার দরবারে ফরিয়াদ শেষ জামানায় এসেছি, ঈমান রক্ষা করা বড়ই কঠিন। আল্লাহ তোমার আউলিয়া কেরামদের ওসিলে আমাদের ঈমানকে হেফাজত করবার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সওয়াব আমরা যারা এখানে বসেছি আপন আপন পীর ও মুর্শিদদের রুহে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ বৃহত্তর সিলেটের জমিনে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সারাটি জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিয়ে এমনকি শরীরের তাজা রক্ত বিয়ে জড়িয়ে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করে কোরআনে কারিমের সহি তেলাওয়াতের ব্যবস্থা করে
আল্লাহ সব বাড়িতে আল্লাহ রাম করছেন তার রফে দ্বারা জাতের জন্য আজকের মাহফিল কে কবুল করে না রব্বুল আলামিন আল্লাহ মধুর ধতন আউলিয়া কেরাম যারাই ছিলেন ফুরফুরা শরীফ সরসিনা শরীফ সোনাকান্দা ফান্দা হোক আল্লাহ যত হক দরবার গুলো রয়েছে সকল হক দরবারে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের যার যে সমস্যা আছে সমস্যাকে আল্লাহ দূর করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শ্বশুর উস্তাদ মুরব্বী আত্মীয় স্বজন যারা বাইমান কবরস্থ হয়েছেন তাদের কবরে সওয়াবকে কবুল করে নাও রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ তোমার হাবিবের উম্মত করেছ বিনা আবেদন আর নিবেদনে মাহবুব তোমার হাবিবের চেহারা মুবারক করা দেখবার মতো শক্তি আমাদেরকে দাও মাহবুব যাদেরকে একবার মক্কা মুকাররমার মদিনা মুনাওয়ারায় আল্লাহ কবুল করেছ বারবার যাওয়ার তৌফিক দাও যাদেরকে একবারও নেও নাই মরণের আগে হলেও একবার কবুল করো গো আল্লাহ মাহবুব তোমার দরবারে ফরিয়াদ যাদের পিতামাতাকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছো আল্লাহ সন্তানের শেষ নিঃশ্বাস পর্যন্ত পিতামাতাকে ছায়া হিসাবে কবুল করে নাও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা তোমার দরবারে জীবনের সর্বশেষ ফরিয়াদ যে মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম জানটা কবজ করবার জন্য আসবেন ইবলিস ইমানটা হরি লুটের অবশিষ্টায় মেতে উঠবে ওই মুহূর্তে আমাদের গুনাহগারদের চোখের সামনে আমাদের হাবিব আমাদের তবিব হায়াতুন নবী নূর নবীজির নূরানি চেহারা মুবারকখানা তুলে ধরে সকলের মুখ দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ